শোনার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি বলবো যে মেসেজ গ্রুপগুলোতে যারা যারা রয়েছেন সবাইকে একটু বলে দিন যে কাসান ভাই লাইভে আছেন, সবাই জয়েন করেন। তো ইনশাআল্লাহ এক ঘন্টার মতো আজকে লাইভে আছি এবং থাকবো এবং কথা হবে ইনশাআল্লাহ। সাবজেক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেটি হচ্ছে যে নাস্তিকদের নোংরামি বনাম মুসলিমদের বিজয়। এমডি ফারুক এসে বলছেন, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। রয়েছেন আমাদের সাথে শামী হোসেন, উনি বলছেন উনি দেখছেন আজ আমাদের সাথে। ওকে, আমরা দেরি না করি। শামী হোসেন, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনাদের দয়ে ভালো আছি। মোহাম্মদ আমির হুসাইন আমাদেরকে দেখছেন, উনি বলছেন ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আনোয়ার রবি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভে। তো বিশেষত আমরা ফার্স্ট যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে নাস্তিকদের নোংরামি। আসলে কেন এই পয়েন্টটা আমরা তুললাম? হ্যাঁ, বিশ্বজিৎ দাস ইনশাআল্লাহ আপনি জয়েন করবেন, বা যারাই কোনো কোয়েশ্চেন থাকবে অবশ্যই জয়েন করবেন, আপনাদের জন্যই লাইকগুলো। এমডি জুয়েল হাসান সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জুয়েল, জুয়েল ভাই আপনি ভালো আছেন আশা করছি। যারাই আপনাদের ইস্তিয়াক মজুমদার জয়েন করছেন আমাদের সাথে, অনেকে জয়েন করছেন আলহামদুলিল্লাহ, এবং তারা আজকে শিক্ষণীয় এই যে লাইফটিতে আমরা কি শিখতে পারি আমরা একটু এগিয়ে যাই। তো আমরা যে কথাটা বলছিলাম যে নাস্তিকদের নোংরামি, এই টার্মিনোলজি কেন ইউজ করা হয়েছে, প্রথম কথা আপনারা জানেন যে আজ থেকে সাড়ে তিন বছর আগে যখন আমার পথ চলে ইউটিউবে অনলাইন জগতে, বাংলাদেশে সাধারণত ওই সময় কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। কারণটি আরেকটা ইস্তিয়াক মজুমদার অনেক ভালো লাগছে, জি ভাই আমার অনেক ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলতে গেলে, সময় এমনিতেই কম, তারপরে যখন আসি অনেক ভালো লাগে। আপনারা আমার সবাই ভাই এবং বোন আলহামদুলিল্লাহ। আল্লাপাক বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুমিনরা হচ্ছে প্রত্যেকের ভাই ভাই ভাই, এবং অবশ্যই বোনেরাও তো অবশ্যই এর সঙ্গে কানেক্টেড। সো আমরা আসলে একটা ফ্যামিলি। আল্লাহ আল্লাহ রাসূল আসলাম কিন্তু এটাই আমাদেরকে ওয়াসিয়াত করে গিয়েছেন যে আমাদের এই ফ্যামিলিটা হচ্ছে আল জামা, এখান থেকে ভাগ হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তো এজন্যই আমরা ইসলাম হক বলছেন নাস্তিকদের আতঙ্ক। হাসান ভাই সালাম আলাইকুম। না ভাই আমি আসলে আতঙ্ক ঠিক না, কারোর জন্য আমি আতঙ্ক না, আমরা আসলে চেষ্টা করছি আল্লাহ পাকের একজন গুণাগার বান্দা হিসেবে যতটুকু পারা যায়, এটাই আর কি আপনাদের ভাই আর কি এতটুকুই বললেন। জি আনোয়ার মাহমুদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। শামীম হাসান সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ পাক তো মুমিনদের সবসময় ভালো রাখে ভাই, তিনি সুখে রাখুক বিপদে রাখুক আলহামদুলিল্লাহ সব অবস্থায় আমরা অনেক ভালো থাকি, আমাদের জন্য তিনি সবচেয়ে বড় ইন্সপিরেশন। আপনারা সবাই জানেন আল্লাহ পাক কুরআনে স্পষ্ট করে দিয়েছেন আমাদের জন্য বিশাল বড় একটা ইন্সপিরেটরি একটা 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 আয়া। আল্লাহ পাক বলছেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে জেনে রেখো তোমাদের জন্য তোমাদের আল্লাহই যথেষ্ট। হ্যাঁ, আমরা সেই আয়াতের বঙ্গানুবাদ করছি, আর আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো যাই হোক, যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলছি যে নাস্তিকরা মূলত নোংরামি, এই কথাটি কেন আমি ইউজ করেছি দেখুন। তো আজ থেকে সাড়ে তিন বছর আগে যখন এমকা হাসান, বিশেষ করে আমি যখন স্টার্ট করলাম, যখন দেখলাম যে মধ্যপ্রাচ্যে এবং আমাদের দেশে কিছু ভাই রয়েছে যারা কিনা ওই সমস্ত নাস্তিক তখনকার যারা, তাদেরকে শুধুমাত্র গালাগালি করছে, এটা খুবই পেইনফুল। তো আমার কিছু ভাইয়েরা, বিশেষ করে ঢাকা ভার্সিটি থেকে শুরু করে অনেক ভার্সিটি ভাইয়েরা আমার কাছে এসে বলতেন, আমি কিন্তু তখন কেবল আমি দাওরা কমপ্লিট মার শেষের দিকে আর কি তখন, তো তখন তারা আমাকে বলছেন হাসান ভাই আপনি যেহেতু নিজে ব্রিটিশরা পড়েছেন এবং আপনি যেহেতু ল অঙ্গনে একজন মানুষ, আপনি এই বিষয়টা ট্যাকেল করেন, বিশেষ করে ডিবেট এবং এই সমস্ত যে ট্যাকটিক্সগুলো, এবং এতে করে কিন্তু ক্রিশ্চিয়ান এবং এই সমস্ত ইসলাম বিদ্বেষী ভাই এই জায়গাটাকে শেষ করে ফেলছে, এবং এখানে মুসলিমদের বলা চলে নেই বললেই চলে ওই সময়টা। তো ওই সময়টা যখন আমি প্রথম, আর আমি আল্লাহ রহমতের ছোটোবেলা থেকেই ডিবেট করেছি নিজে, মানে আর্মিদের পরিচালিত প্রতিষ্ঠানে পড়েছি, সেখানে এই ইন্টার কলেজ ডিবেট অংশগ্রহণ করেছি, অধিনায়কত্ব করেছি, সেখানে ক্যাপ্টেন ছিলাম। সো এই ডিবেট বা এই যে এই বিষয়গুলোর সঙ্গে জড়িত ছিলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে, যার ফলে একটা কনফিডেন্ট কাজ করতো, যে আর সবচেয়ে বড় কনফিডেন্ট ছিল যে ইসলাম তো একটা সবচেয়ে বড় হকের উপর প্রতিষ্ঠিত একটা কমপ্লিট কোড অফ লাইফ, তো সেখানে সেটাকে যদি কেউ অ্যাটাক করতে চায়, সেটাকে যদি কেউ আপনার ম্যালিশাসলি যদি যদি পলিউটেড করতে চায় এটা এটা এটার স্তম্ভকে, তখন সেখানে আপনার জন্য ফার্জ হয়ে যায় যে সেখানে আপনার কাউন্টার অ্যাটাক করা। তো ইসলাম কিন্তু সেটাই বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, এবং সেখানে বলা আশিদ্দা কথাটা ইউজ করা হয়েছে, যে আশিদ্দা আলা কুফফার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু কুফফারদের বিরুদ্ধে কঠিন ছিলেন। এখন এই কুফফার কারা? অনেকে মনে করে যে কুফফার মানে আমরা
গণহারে কাফের মুশরিক, এই যে সমস্ত সবাইকে সাধারণ মানুষকে কাফের বলে ঢালাওভাবে তাদেরকে হত্যা করলো, আস্তাগফিরুল্লাহ। আমরা এটা কোনোদিনই বলি না। আমরা মনে রাখবেন আল্লাহ আল্লাহ পাক যখন এই কুফফার কথাটা ইউজ করেছেন কোরআনে, লুগাই এবং শারাইউ অর্থে আপনারা কিন্তু পাবেন, শারাইউ অর্থে যে কথাটা ইউজ করা হয়েছে সেখানে যারা সত্য জেনেও যারা কি ঢেকে রাখে, যারা সত্য জানার পরেও কি করছে, যারা নিজেকে কি করছে, নিজেদের অ্যারোগেন্টকে, অ্যারোগেন্ট যে বৈশিষ্ট্য যেটা, সেটাকে তারা উদ্ভাসিত করতে যাচ্ছে, সেটাকে তারা বেশি বেশি চালিয়ে যেতে যাচ্ছে, তো তারাই মূলত কুফফার এবং তারাই মূলত কাফির। কাফির কুফর কাফির, হ্যাঁ, ইয়াকফির। তো এই বিষয়গুলো আমরা মনে রাখতে হবে যে কাফির কুফফার এই বিষয়গুলো যখন কোরআনে যখন ইউজ করা হবে তখন আপনাকে সেটা বুঝতে হবে যে এরা হলো তারা যারা সত্য জানার পরেও কি নিজেদেরকে জেদের বসে, অ্যারোগেন্স ফলে তারা কি করছে, সত্যকে মেনে নেবে না। দ্যাট মিনস, এই জন্য আমরা যেটা বলছি যে এখন কিন্তু যারা যারা নাস্তিক তারা ট্যাকটিক্যালি ফলো করে, বিশেষ করে জার্মান পলাতক নাস্তিক থেকে শুরু করে আরও যারা ইসলাম বিদ্বেষী তারা কিন্তু একটা কাজ করে, দেখো এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে কাফিরদেরকে হত্যা করতে বলেছে, এই দেখো তোমার কোরআন বলছে কিতালের কথা, কোরআন বলছে হত্যাকাণ্ডের কথা, কোরআন গণহারে এদেরকে মেরে ফেলার কথা বলছে, আস্তাগফিরুল্লাহ। কখনো নয়, এই সমস্ত মানুষ ভুলের মধ্যে রয়েছে, তারা কোরআনটা উচ্চারণ করতে জানে না, তারা আজকে ফতোয়া দিচ্ছে কোরআনের আয়া সম্পর্কে, আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করলে আবার উসুলুত তাফসির এবং কোরআন বর্ণনার মূলনীতি না জানার কারণে এই সমস্ত নাস্তিক দু চারটি বাংলা অনুবাদ পড়ার কারণে তারা মনে করছে যে এই যে এখানে বলা রয়েছে, যেমন আমরা বলতে পারি আপনারা যদি দেখেন যে সুরাতুল তাওবা যেটাকে সুরাতুল বারাআহ বলা হয়, এই সুরাতুল তাওবার বিশেষ করে আপনি যদি মিডল বিশেষ করে 20, 22, 23, 24, 25 এই জাতীয় আয়াতগুলো পড়তে থাকেন, আর প্রথম যদি প্রথম থেকে 10টি আয়াত পড়তে থাকেন আপনার ক্লিয়ার হয়ে যাবেন। সেখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে আসলে সুরাতুল তাওবা এটির প্রেক্ষাপট কি, এটির প্রেক্ষাপট ছিল মূলত দুইটি আঙ্গিকে, একটা হচ্ছে যারা চুক্তি রক্ষা করবে তাদের সাথে চুক্তি অঙ্গন করো, যারা চুক্তি রক্ষা করবে না তাদেরকে অ্যাটাকে যাও। দ্যাট মিনস যারা চুক্তি ভঙ্গ করেছে এবং যারা নিজে যুদ্ধের মাঠে তোমাদেরকে আহ্বান করছে, কিংবা যারা চুক্তি ভঙ্গ করে উল্টা রিভল্ট করছে, এই সমস্ত মানুষদের জন্য এই সুরাতুল তাওবা তথা বারাআহ যে ব্যাকগ্রাউন্ড এটাকে ক্লিয়ার করা হয়েছে। তো যাই হোক, আচ্ছা এখন কেউ মেসেজ দিবেন না আমাকে। আচ্ছা, এই বিষয়গুলোকে উসুলুত তাফসির না জানার কারণে এবং এই সমস্ত বিষয়গুলো না জানার কারণে এই সমস্ত নাস্তিকরা যে ট্যাকটিক্সটাকে ফলো করে তারা করে কি, দেখবেন আপনি এই এই জার্মান পলাতক এই নাস্তিকের সঙ্গে আমার একটি ডিবেট হয়েছিল, ওটা একটা হিস্ট্রিক্যাল ডিবেট, যদি ওটা ডিবেটটা ইনকমপ্লিট ছিল, ওই ডিবেটটা যদি কমপ্লিট করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এদের জ্ঞানের লেভেলটা কী পর্যন্ত। তা আমি যে কাজটা করেছি সেখানে, আমি তাকে একটি কোটেশন করেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের রাজনৈতিক অঙ্গনে যিনি সকলের কাছে শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, এই বঙ্গবন্ধু শেখ মুজিব তার ভাষণে কিন্তু কী বলেছিল যে আমি ভাতে মারবো আমি পানিতে মারবো, এই ঘোষণায় কিন্তু যথেষ্ট একটা অ্যাটাকিং একটা একটা ডিক্লারেশনের জন্য, সেটাকে সেই আঙ্গিকটা সেই প্রেক্ষাপট না জানিয়ে আজকেও কিন্তু কোনো অমুসলিম কিংবা অবাঙ্গালি যারা তারা কিন্তু এই 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 লাইনটি শুধুমাত্র দেখলেই কিন্তু তারা বলতে পারে এটা একটা অ্যাটাকিং অ্যাগ্রেসিভ কিন্তু একটা ডিক্লারেশন, একটা ডিক্লারেশন। তাহলে সেই অঙ্গিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সন্ত্রাসে মদতদাতা হয়ে যেতে পারে, আস্তাগফিরুল্লাহ। আমরা এটা কখনোই বলি না, এটা বলছি যে ওই ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমি যখন ওই জার্মান পলাতক নাস্তিককে আমি এটা ধরিয়ে দিলাম, সে বলছে না না আপনি এটা কখনোই বলতে পারেন না, কারণ যখন পুরো ভাষণটা আপনি পড়বেন তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তখন একই কাজ সে করলো, সে প্রথম থেকে পড়তে শুরু করলো। আমি তখন বললাম যে মিস্টার সেই সোকল নাস্তিক যে মিস্টার অমুক, আপনি এত নিজে নিজের ট্যাকটিকে আপনি কিন্তু অলরেডি মার্ডার হয়ে গেছে, এখন দেখেন আমার এই 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 যে এই ট্যাকটিক্স এবং আমার এই স্টাইল অফ ডেলিভারি এটা এটা আবার তারা আবার দেখবেন যে অনেকে ট্রল করে যে দেখুন মার্ডার হয়ে গেছে অমুক হয়ে গেছে, ইয়েস এটা আমার ট্যাকটিক্স এবং এটা এটা আমার স্টাইল, আমি এই স্টাইল ফলো করি। বিকজ আপনাদেরকে বলে রাখি আমি এই ধরনের কুফফার যারা, এই ধরনের কুফফার যারা তাদেরকে তাদেরকে আপনি যদি খুব বেশি আদর করে খুব বেশি যদি ওই যেটাকে বলে ভাত মেখে খাওয়ানো এই ট্যাকটিক্স ফলো করেন তাহলে আপনার আপনাকে কিন্তু তারা তাদের আয়নায় আপনাদেরকে দেখিয়ে দিবে। এদের জন্য অ্যাটাকিং ইজ দ্য বেস্ট পসিবল ট্যাকটিক্স। এদের জন্য এদের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে ফলো করেছেন যে যদি তুমি ভদ্রতা অবলম্বন করো তাহলে তোমার জন্য রয়েছে দাওয়া, আর যদি তুমি নোংরামি করো চুক্তি ভঙ্গ করো তাহলে অ্যাটাক উইল বি দ্য বেস্ট ডিফেন্স। তো এই জন্য সবচেয়ে মনে রাখবেন এই সমস্ত যারা খাটের তলায়কে আমি মহাবীর এই জাতীয় যারা নাস্তিক তাদেরকে আমরা সবসময় বলে থাকি যে আপনারা যদি
সত্যিকারে সে সৎ সাহস থেকে থাকে, আপনারা এসে ডিবেট করুন, চাপাবাজি না করে আমার নামে পেজ, আমার নামে ফেক আইডি বানিয়ে যারা ওই সমস্ত জায়গায় কানাকাটি করছেন তাদেরকে এম কে হাসান অলওয়েজ কিন্তু তার লাইভে কিন্তু চ্যালেঞ্জ করে যাচ্ছে। আপনারা আসেন, আপনার সঙ্গে কথা বলি, দেখি আপনারা এই বিষয়গুলো নিয়ে কত পড়াশোনা করেছেন, কতগুলো তাফসির পড়েছেন, কতগুলো উসুল সম্পর্কে ধারণা রাখেন, উসুল হাদিস সম্পর্কে কতটুকু জানেন, উসুল তাফসির সম্পর্কে জানেন, উসুল আর ফিক সম্পর্কে কতটুকু জানেন, এবং ফিকের ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু। আসুন আপনারা প্রমাণ করে দিন যে হ্যাঁ আপনারা কোটেশনের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে অনেক অনেকে গিয়ে তো আপনারা এসে সেটা প্রমাণ করে দিন, কিন্তু এদেরকে কখনো সেটা পাবেন না। এটা যারা করবে বর্তমানে যারা নাস্তিক রয়েছে বা ইসলাম বিদ্বেষী যে সমস্ত দু চারজন চামচামিয়ে হয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা কাজ তারা খুব বেশি পারে এবং সেটা তারা পারবেই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় থেকে এখনও এটা প্রচলিত। দেখবেন যে আপনার আমার নামে ফেক আইডি বানানো, আপনার আমার নামে কিছু ব্যঙ্গ বিদ্রুপ করা, ব্যক্তিগত কোনো অ্যাটাক করা, এবং দেখবেন যে সেখানে তারা শুধুমাত্র নোংরামি করা এবং কিছু মানে এন্টারটেনমেন্ট ছাড়া, এছাড়া তাদের ডেলিভারি দেওয়ার মতো আর ক্যাপাবিলিটি রয়েছে বলে আমরা বিশ্বাস করি না। এই জন্য আমি প্রত্যেকটা আমার যারা ভাইরা যারা দায়ী রব্বা হিসেবে কাজ করছেন, সামান্য তলিব ঋণ থেকে শুরু করে যারাই কাজ করছেন তাদেরকে আমি সবসময় একটা কথা বলে রেখেছি যে দেখুন সত্যিকারের একজন অনেস্ট, একজন অনেস্ট যদি নাস্তিক থেকে থাকে দুই মিনিটের বেশি স্ট্যান্ড করার ক্ষমতা তার নেই, দুই মিনিট, জাস্ট টু মিনিটস, এটা তারা হোল্ড করার ক্ষমতা রাখে না। কারণ কি, একাডেমিক ডিবেট করতে গেলে তারা নিজেরাও জানে যে প্রত্যেকটা কথা কিন্তু লাইন বাই লাইন তাকে তুলে ধরতে হবে, সেখানে যদি তার নিজের কথা একটি ওয়ার্ড যদি বানিয়ে বলে সাথে সাথে ডিবেট ইজ ওভার, কারণ সে সেটা ম্যালাইন করেছে। অতএব আমি সে কথাই বলি যে আপনি আপনার সঙ্গে যদি একাডেমিক ডিবেট হয় আপনি পুরোপুরি তাফসির করে পড়বেন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ক্লাস নেই। অতএব তখন তারা জানে যে এই একাডেমিক ডিবেটে যদি আমরা আসি আর আমি যদি ওয়ার্ড গেম যেটাকে মানে যেটা পাজলিং বলা হয় এই গেমটা না খেলি তাহলে তো আসলে সত্যিকার একজন মুসলিমের সঙ্গে ডিবেটে যাওয়া সত্যি কঠিন। তো এই জন্য আমরা মনে করি যে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে এবং এই প্রতিনিয়ত নোংরামি করছে, এবং আপনি জানলে আপনারা জানলে খুব অবাক হবেন যে এই বিশেষ কাজটি কিন্তু বঙ্গীয় নাস্তিকরা সবচেয়ে বেশি করে থাকেন। কেন করে থাকেন? কারণ তারা এই বিষয়টি না করলে তারা কিন্তু তাদের যে মূলত প্রোপাগান্ডা এটাকে কিন্তু তারা বেশি দিন ব্যবসায় পরিণত করতে পারবেন না। তো এই বিষয়টা মাথায় রাখতে হয় যে তারা যে নোংরামিটা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তুমা আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমাদের জন্য তাদের জন্য ব্যাকফায়ার করেছে। কেমন করে ব্যাকফায়ার করেছে আমি আপনাদের বলি। কিছুদিন আগে আমি কথাটা বলেছি, আমার নামে একজন চামচা নাস্তিক এবং টোকায় নাস্তিক আর কি তাকে আমি বলি, সে আমার নামে একটি আইডি খুলেছে এবং পেজও খুলেছে আমার নামে। এবং আপনারা জানেন যে অনলাইনে সবচেয়ে বেশি যার উপরে অ্যাটাক করা হয় সেটা আমার উপর, কারণ তাদের কষ্ট যে এম কে হাসান স্টার্ট করে কেন এত ভাইদেরকে তৈরি করেছে। এবং আলহামদুলিল্লাহ এখন তো অনেকে অনেক এম কে হাসান চলে এসেছে। কয়জন এম কে হাসানকে আপনারা আটকাবেন, কয়জনকে নিয়ে ট্রোল করবেন? ব্যাপারটা হলো যে ওই যে যখন একটা বল ফুটো হয়ে যায়, একটা বলের যখন ছিদ্র চার পাঁচটি হয়ে যায়, আপনি তখন ওই হাজার পানি ভরালেও তো লাভ হবে না, সেটা কোনো না কোনো ফুটো দিয়ে বের হয়ে যাবেই। তো এটা হলো তাদের অবস্থা, তারা তো লিকেজগুলো ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করছে কিন্তু কাজ হচ্ছে না, কারণ তাদের ওই দুই নম্বরই কিন্তু এক্সপোজ হয়ে গেছে। তো যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম, যে সমস্ত ইসলাম বিদ্বেষী এবং এই সমস্ত নাস্তিক যারা পরিচয়, এরা আসলে সবাই ইসলাম বিদ্বেষী, আমরা নাস্তিক না বলি, এরা সবাই ইসলাম বিদ্বেষী এবং এরা মূলত খ্রিস্টান মিশনারিজদের টাকা পয়সায় পালিত। এর প্রমাণ আমরা ইতিমধ্যে অনেক দিয়েছি, আগে বলতো কোথায় প্রমাণ, এখন এই যে যারা আছে ইনবক্সে ঢুকাই দেবেন, শুধু যারাই কথা বলবে সাথে সাথে ইনবক্স করে দেবেন। মসজিদের ইমামতি করা খ্রিস্টান মিশনারিজ, সে নিজে স্বীকার করেছে যে ভাই এতদিন আমি টাকায় পরিচালিত হয়েছি। কিছুদিন আগে একজন ভাই, আমার প্রিয় ভাই আশরাফুল ভাই দেখিয়েছে, কিছুদিন আগে একজন ভাই ওকে 70,000 টাকা পর্যন্ত পেইড করা হইতো এই খ্রিস্টান মিশনারিজদের দ্বারা। তার ভিডিওটা কেউ যদি এখানে চায় তাকে সাথে সাথে ইনবক্স করে দিন। এই জন্য যেটা বলছিলাম যে এই জাতীয় যারা ইসলাম বিদ্বেষী রয়েছে এবং খ্রিস্টান মিশনারিজদের টাকায় গৃহপালিত রয়েছে তাদেরকে আপনারা সবসময় মনে রাখবেন, যারা এক্সপায়ার ডেট হয়ে গেছে তাদের উপর বেশি নজর দেওয়া দরকার নেই। যারা মূলত প্রশ্ন করতে জানে, যারা মূলত জানতে চান তাদেরকে বেশি বেশি দাওয়াত দিন। এবং এখন তো তাফসির থেকে শুরু করে সেই হাদিসগুলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ টেকনোলজির যুগে এখন আর এগুলোর জন্য কিন্তু ওয়েট করতে হয় না, আপনি তাড়াতাড়ি কপি করে তাদেরকে আপনি ফরওয়ার্ড করুন। আলহামদুলিল্লাহ আপনার একটি দাওয়াতে যদি দশটা ভাই আমার এগিয়ে আসেন তাহলে সেটাই আমাদের লাভ। যারা এক্সপায়ার ডেট আপনার তাদের জন্য দরকার নেই, কারণ ভাই আপনার জান্নাত আপনার কাছে, আপনি নিজে আগে হিদায়ত হন। ওই কে জাহান্নামে গেল এত বেশি আপনার খেয়াল করার দরকার নেই, তার যদি দায়ী পড়ে নিজে এসে। কিছুদিন আগে একজন আস্তিক খুব তার জন্য করুণা হলো আমার, সে বলছে ভাইজান
এটা তো আপনাদের জন্য দায়িত্ব আমাদেরকে ইসলামে ফেরানো। তো আমার উত্তর ছিল এরকম, ভাই আমার কোনো দায় পড়েনি, আমাদের দায়িত্ব শুধু আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট যে আপনি আসলেন কি না আসলেন, হিদায়তের মালিক তো আল্লাহ পাক। আর এর জন্য কন্ডিশন হচ্ছে যে এটা আপনার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক এর জন্য কন্ডিশন করে দিয়েছেন সূরাতুল বাকারায়। কি বলেছেন শুনুন, এবার আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। তো সিরাতুল মুস্তাকিমের হেদায়তে কিন্তু কাকে চলতে হবে? তোমাকে চলতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। এবং আল্লাহ পাক তাদেরকে হেদায়ত করে যে কি চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ আমরা সেটাই আসলে বলে যাচ্ছি, এবং সেটাই আমাদের কাজ আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে নিয়ে ট্রল করছেন, আমাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, তাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়ের এখন ফিরে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিককালে ঐতিহাসিকভাবে যার সাথে আমি ডিবেট করে বা যার ভিডিওগুলোকে রিফিউট করে করে মোটামুটি আমি তখন ওই সময়ে আপনাদেরকে ক্লিয়ার করেছি অনেকগুলো ভিডিওতে, সেই মুফাসসির পর্যন্ত কিন্তু ফেরত এসছে আলহামদুলিল্লাহ। যদিও আমরা শেষটা জানি না, আমি দোয়া করছি আল্লাহ পাক তাকে কবুল করুক, এর বেশি কিছু বলার সময় এখন আসেনি। তো যাই হোক, আমি একটি কথাই বলবো, আমাদের এই যে সম্মিলিত দাওয়াতের যে আল্লাহ পাক কবুল করেছেন তাতে অনেকেই হেদায়ত পাচ্ছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা কোনোদিনই আমাদের নিজেদেরকে হাইলাইট করতে আসিনি, আমাদেরকে কেউ 10টা টাকা দিয়ে পালা না, ওই নাস্তিক কিংবা ওই খ্রিস্টান মিশনারিজদের মতো। এমনকি আমি একটা, আপনারা জানেন যে আমাদের আলহামদুলিল্লাহ একটা রিসার্চ সেন্টার করেছি, ইন্টারন্যাশনাল প্যাটার্নে একটা রিসার্চ সেন্টার করে যাচ্ছি, যেটিও নিজের টাকায় পরিচালিত হচ্ছে। ভাই আমি এর বেশিরভাগ টাকা আমার নিজের দিয়েই পরিচালিত করছি আলহামদুলিল্লাহ। বরং এ কথা বলে রেখেছি, কোনো ভাই যদি চান আমাদের পাশে কাজ করার, তো তার সেটা সৌভাগ্য যে সে সেটা নিজের আখিরাতের জন্য সেটা করবে। আপনি যে যতটুকুই হেল্প করেন, বই দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, এমনকি আপনি মনে করেন যে এই রিসার্চ সেন্টারে একটা ক্যামেরা দেওয়া উচিত, আমি বাইরে আসি এই রিসার্চ সেন্টারে কিছু বই পাঠানো উচিত, এই রিসার্চ সেন্টারে একজন স্কলারকে আনবো, তার কিছু হাদিয়া দরকার, তাকে আমরা টাকাটা পাঠিয়ে দিই, ভবিষ্যতে আমরা খুব অল্প কিছুদিনের মধ্যে এই ট্রাস্ট এই রিসার্চ সেন্টারকে আমরা ট্রাস্টে পরিণত করছি, যার ফলে ব্যক্তিগত কোনো কর্তৃত্ব যেন এখানে না থাকে। কারণ ব্যক্তিগত কর্তৃত্ব থাকলে এখানে সমস্যা, যে কারণে আমি খুব বেশি জোর দিচ্ছি এটাকে একটা ট্রাস্টে রূপান্তর করার। আলহামদুলিল্লাহ আমরা সবার কাছে দোয়া চাই, এবং এই রিসার্চ সেন্টার ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এর পাশে সবাই আপনারা থাকবেন, এটা আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আপনাদেরকে আরও একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই সেন্টার থেকে বাংলাদেশে একমাত্র জঙ্গি এবং ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে ওপেনলি কথা বলা হবে, এবং এখানে সমস্ত হানাফি আহলে হাদিস স্কলাররা একমাত্র রিসার্চ সেন্টার যেটা এখানে, সেখানে তারা আসবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। এখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন স্কলার আমাদের সাথে সহমত পোষণ করেছেন, হানাফিদের মধ্যে অনেক বড় বড় উস্তাদ আমাদের সাথে সহমত পোষণ করেছেন, এবং ভবিষ্যতে এই রিসার্চ সেন্টার এর স্কলার এবং দায়ীরা মাদ্রাসা মাদ্রাসায় যে তাদেরকে জঙ্গি বিরোধী সচেতনতার জন্য সেমিনার করা হবে ইনশাআল্লাহ। আপাতত আমরা কষ্ট করে যাচ্ছি, তো আলহামদুলিল্লাহ আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের ভাইদের মধ্যে যারাই আছেন তারা এগিয়ে আসবেন, আমরা বেশিরভাগই কাজ করে যাচ্ছি, আপনাদের হেল্প পেলে আরও বেশি এটা ত্বরান্বিত হবে। অতএব এজন্য বলবো যে এই বিষয়গুলো সচেতন থাকবেন এবং আমাদের পাশে থাকবেন বলে আশা করছি। তো এখন আমরা কিছু ভাইদেরকে সুযোগ দেবো আজকে কথা বলার জন্য, এখন আমরা কল সরাসরি অ্যাড করবো ভাইদের। তো প্রথমে ইয়াসির আরাফাত ভাইকে আমি অ্যাড করতে চাচ্ছি, ইয়াসির আরাফাত। জি আপনি কানেক্ট হতে পারেন, ইয়াসির আরাফাত ভাই আপনাকে আমি অ্যাড করেছি, আপনি কানেক্ট। ইয়াসির আরাফাত ভাই আপনাকে আমি অ্যাড করেছি। আরেকটি কথা বলে রাখি, যারা অ্যাড দেবেন তারা সবসময় রেডি থাকবেন যে আমি যখন কানেক্ট করব তখন সাথে সাথে আপনার আপনার ক্যামেরা এবং ভালো একটা নেটওয়ার্কে থাকার চেষ্টা করবেন, নতুবা আপনাকে কেটে দিতে আমি বাধ্য হবো, কারণ এখানে কেউ বসে নেই ভাই, এখানে সবাই অনেকে লাইন ধরে আছে, এখানে অনেকে অনেকে আমি দেখতে পাচ্ছি যে যারা কিন্তু ওয়েট করছে, অর্থাৎ তাদের সঙ্গে কথা বলার অনেক থাকবে। আপনারা প্লিজ দয়া করে এখানে এসে, এই যে অ্যাডিং দেখাচ্ছে কিন্তু এখনো কানেক্ট হচ্ছে না, আমি কিন্তু কেটে দিবো ভাই, পরে আপনারা ইনবক্স করেন ভাই আমাকে কেন সময় দেওয়া হয়নি, আমাকে অ্যাড করেও কেন হয়নি, আমি কিন্তু এই জিনিসগুলোকে আর অ্যাকসেপ্ট করবো না, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ইয়াসির আরাফাত আমি আপনার পরে আবার ট্রাই করতে বলবো, আপনাকে অ্যাড করেছি কিন্তু আপনার কানেক্ট হচ্ছে না। ইয়াসির আরাফাত আপনাকে আমি আবারও অ্যাড করছি, ইয়াসির আরাফাত আপনাকে আমি অ্যাড করছি, আপনি কানেক্ট হন। হ্যাঁ ইয়াসির আরাফাত আপনাকে আমি অ্যাড করেছি ভাই, আপনি আচ্ছা ইয়াসির আরাফাত আপনাকে আমি কেটে দিতে বাধ্য হলাম ভাই, কারণ অনেক সময় চলে যাচ্ছে, অনেক ভাই রয়েছে। জিয়াউল হক পারভেজ, জিয়াউল হক পারভেজ কিন্তু কানেক্ট অ্যাডিং দেখাচ্ছে না কেন? জিয়াউল হক পারভেজ আপনার মনে হয় নেট সমস্যা। জিয়াউল হক পারভেজ আপনাকে আমি অ্যাড করেছি কিন্তু আপনার কানেক্ট হচ্ছে না। নো আনসার ফ্রম লাইভ ভিডিও গেছে। আচ্ছা আমি আবারও বলছি, যারা যারা কথা বলতে চান আপনাদের জন্য একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে দয়া করে, আবারও বলছি দয়া করে একটা ভালো নেটওয়ার্কে গিয়ে আপনারা অ্যাড হবেন, কারণ আমি এখন থেকে মোটে মাত্র 30 মিনিট আছে,
আমি এখন থেকে মোটে মাত্র 30 মিনিট আছি, পরবর্তীতে মেসেজ দিলেও কিংবা আমাকে রিকোয়েস্ট করলে আমার কিছু করার নেই ভাই, কারণ আমার আমাদের সময়ের মূল্য আছে, আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, অনেক দিনই কাজে আমাদের ব্যস্ততা থাকে, আমরা সবসময় সময় দেই না। পরবর্তীতে আপনারা ইনবক্স করেন এবং পরবর্তীতে আপনারা অনেক সময় বলে আসেন ভাই আপনি সময় দেন না। ভাই আমি যখন লাইভগুলো করি আপনারা কি ঘুমান নাকি আমি বুঝি না, এই জন্য দয়া করে প্লিজ আপনারা পরে আমাকে আর ডিস্টার্ব করবেন না। আপনারা লাইভের সময় আপনাদেরকে 1 ঘন্টা আমি সময় দেই বা 1.5 ঘন্টা সময় দেই, যত প্রশ্ন আছে ওয়ার্ল্ডের আপনারা এসে করুন, কিন্তু প্লিজ আপনারা আমরা তো ওইভাবে সময় পাই না ভাই, আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা আবার আমি এরপর যাচ্ছি নজরুল ইসলাম ভাই, আপনাকে আমি অ্যাড করছি, আপনারা ওয়ার্নিং দিচ্ছি আপনারা যখন আমি অ্যাড করব নজরুল ইসলাম ভাই আপনাকে আমি অ্যাড করেছি, যারাই থাকবেন দয়া করে সাথে সাথে আপনারা কানেক্ট হবেন, দেরি করলে আমি কেটে দেবো ভাই, পরে সুযোগ পাবেন না আপনারা কষ্ট পাবেন, এটা কিন্তু হবে না আসলে, এটা খুব কষ্টের সাথে বলছি আপনাদের। হ্যাঁ নজরুল ইসলাম ভাই আপনাকে আমি অ্যাড করেছি, আপনি কানেক্ট হতে পারেন। হ্যাঁ নজরুল ইসলাম ভাই আপনাকে আমি অ্যাড করেছি, আপনি কানেক্ট হন। আর আমি আরেকটা কথা বলি, এখন থেকে অ্যাড করে আমি 30 সেকেন্ড টাইম দেবো, অনেক পরিশ্রম হতো অনেক পাশে কথা হয় না, জাস্ট এই তো আসলাম। একটা জিনিস মানে ইয়া ছিল, মনে করেন অনেক নাতিকরা বা অভিযোগ করে মানে সৃষ্টিকর্তার ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহর ভিতটা কেমন করবে করবে। হ্যাঁ ধরেন সাপোজ তারা কি একজন মানুষ হত্যা করে তার বিচার হয়তো ফাঁসি। হ্যাঁ বুঝলাম ভাই, আপনাকে একটা একটা ছোট রিকোয়েস্ট করি, আপনি একটু হেডফোনটা একটু দূরে রাখুন তাহলে মানে। হ্যাঁ হ্যাঁ এবার বলুন, এখন ঠিক আছে, এখন শোনা একবার লাগিয়ে দিবেন না তাহলে বাতাসের কারণে মানে আপনার ইয়ের কারণে সমস্যা হয়। হ্যাঁ বলুন, এখন ঠিক আছে। হ্যাঁ শিওর বলুন, একজন মানুষ এক মানুষকে হত্যা করলো যার হচ্ছে ফাঁসি, হ্যাঁ আবার সে আরেকজন মানুষ একজন মানুষকে হত্যা করলো তার বিচারটা। তো আমার প্রশ্ন এখানে হলো যে মনে করেন কোর্টে করবে বিচারক কি বিচার করবে সেটা তোমাকে বলে দিবে না রাইট, বিচারক কি বলবে সেটা কি হবে, ধরেন আগামীকাল একটা বিচার হবে ফয়সালা হবে, ফয়সালার তো বিচারক কখন বলবে না, সেদিন উনি নির্ধারণ করবে নিরপেক্ষভাবে কি বিচার। হ্যাঁ তো এখানে কি হতো তিন ধরেন তাহলে বিচার কেমন করে সেটা তো আল্লাহ তাআলা জানে। কি হাসান ভাই কথা কি রাইট না, সাউন্ড মনে ভালো আসছে না একটু, মনে ভালো আসছে, আপনি একটা কাজ করেন, আপনি একটু কাজ করেন ভাই, আপনি হেডফোনটা খুলে ফেলেন এমনি ক্লিয়ার হবে আমার মনে বলছে। ঠিক আছে হ্যাঁ 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 একটু জোরে বলেন তাহলে হবে, বলেন ঠিক আছে বলেন। এখন মনে করেন কিয়ামতের দিন করবে আল্লাহ তাআলা, হ্যাঁ তো এই আল্লাহ উনি বিচার কি করবে না করবে উনি জানে, আমরা তো বলতে পারবো না, আমরা বলবো তো ওদের যে দাবিগুলো করা হয় আল্লাহ কি বিচার করবে করবে সেই করবে অনেক প্রশ্ন দেখতে পাই। হ্যাঁ তো তাদের বেসিক্যালি একজন বিচারক যে বিচার করবে, হ্যাঁ হ্যাঁ সে তো বিচারটা বলতে পারবে না, সে ওই দিনে ফয়সালা করবে, আমরা আগে থেকে মন্তব্য করতে যাব কেন। জি তো এই ব্যাপারে আপনারা যদি একটা লেখালেখি করেন কিভাবে করবে কেমনে করবে, হ্যাঁ যদি আপনারা একটা যদি লেখা করেন একটু ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা আলাপাক বিচার কেমন করে করবেন কিভাবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, জি 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 হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এটা নিয়ে লেখালে কি করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে এইটুকু বলা নাই, অন্য কাউকে অ্যাড করতে পারেন। হ্যাঁ জি 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 ঠিক আছে, তাহলে এন দোয়া করবেন, আপনাকে অনেক শুভকামনার ভালোবাসা থাকলো। একটা কথা শুধু আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলে দেই, হ্যাঁ সেটা হলো দেখুন
হ্যাঁ হ্যাঁ ওখানে স্রষ্টাই তারা বিলিভ করে না, তো সেখানে তার বিচার আর তার বিচারের ধরন কেমন করে হবে এটা একটা তারা নিজেরাই কিন্তু একটা অযৌক্তিক কাজ করছে নাকি, প্রথম কথা, যারা যেখানে স্রষ্টাই তারা বিলিভ করে না। আর স্রষ্টা যখন বিলিভ করবে তখন স্রষ্টার গুণাগুণগুলো সম্পর্কে তাকে জানতে হবে। আল্লাহ পাক মনে রাখবেন, একজন না একজন যদি বিচারের স্ট্যান্ডার্ড হিসেবে আপনি না ধরেন, তাহলে পৃথিবীতে আর বিচার ব্যবস্থা বলতে কিছু থাকবে না। আপনি যদি স্ট্যান্ডার্ড বলতে কাউকে না ধরেন, তাহলে আপনার কিন্তু সব বিচার ব্যবস্থায় আপনার কাছে কি হয়ে যাবে, প্রশ্নের সম্মুখীন হবে। তা আমাদের কাছে স্রষ্টা হচ্ছেন উনি, যিনি আল আজিজুল হাকিম, যিনি হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, বোঝা গেছে, যিনি হচ্ছে শ্রেষ্ঠ বিচারক। এবং আমরা এটা বুঝি কারণ আমাদের কাছে কোরআন সেটাকে নিশ্চয়তা দিয়েছে, কারণ কোরআনিক আইন আমরা পড়লেই বুঝি যে উনি যে একজন শ্রেষ্ঠ বিচারক, তার প্রত্যেকটা আইন দেখলেই আমরা বুঝি, ঠিক না ভাই? হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু হিজ ল তার বিচার ব্যবস্থা কেমন হবে, উই স্যালুট হিম, ঠিক না? তো এই জন্য এটাই আমাদেরকে বলে দেয় যে তার বিচার ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠতম বিচার, যেটা কিনা আমরা এখন আমাদের দেশেও বুঝতেছি, ঠিক না ভাই? তার বিচার যদি বাংলাদেশে অ্যাপ্লাই হতো, তাহলে এই সমস্ত কোপাকুপি কিংবা এই জাতীয় কোন দুর্ঘটনা ঘটতো আজকে বলেন? তাহলে আল্লাহ পাকের সলিউশন ইজ দ্য বেস্ট সলিউশন, এবং এইটাই আমরা বলছি। তিনি যে, হ্যাঁ, অনেকে বলতে পারে তিনি যে আজিজুল হাকিম বা শ্রেষ্ঠ বিচারক বলেছেন, প্রমাণ কি? তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার ল। আপনি কি জানেন গোটা বিশ্বের উপরের লেভেলের ইউরোপিয়ান কান্ট্রি গুলো ইসলামিক ইসলামিক আইন সবচেয়ে বেশি ফলো করে, সেখানে আমাদের মুসলিম দেশগুলো সবার পেছনে। লক্ষ্য করেছেন কখনো? কিছুদিন আগে পেপার এসছে, তার মানে কি? এইটা তারা প্রমাণ করে নিল তারা যে আল্লাহ পাক আজিজুল হাকিম, সেটা শুধু তিনি কিন্তু দাবি করেননি, তারা নিজেরা মেনেও সেটা প্রমাণ করেছে, ইয়েস হি ইজ অ্যাকচুয়ালি, ঠিক কিনা ভাই? হ্যাঁ, বোঝা গেছে? এবার আর কিচ্ছু লাগে না, দ্যাটস অল। তো যাই হোক হাসান ভাই, আপনি করেন, আমার বলা ছিল। আর আর আপনার মাধ্যমে চিটাংবাসীদের সকলকে আমার অনেক ভালোবাসা থাকবে। জি ভাই, আচ্ছা, আপনার চিটাংয়ে আসার কাছি ভাই, ভালো থাকেন, চিটাংয়ে ঠিক, ওকে ভাই, জি ভালো থাকেন, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে জি, কথা বলছিলাম আমাদের চিরাং থেকে, আমার খুব পছন্দের একজন ভাই নজরুল ভাই, উনি খুবই মজার একজন মানুষ, আমি তাকে অনেক সম্মান জানাচ্ছি, আর চট্টগ্রাম বাসী সবাইকে আমার অনেক ভালোবাসা। আপনাকে আমি অ্যাড করছি ভাই, আপনারা একটু কানেক্ট হওয়ার চেষ্টা করুন, আর যারা যারা অ্যাড হবেন আপনারা একটু আমাকে অ্যাড দিয়ে রাখুন, আমি আপনাদের কানেক্ট করব, কারণ তাছাড়া আমি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আজকে লাইভ। সো যারা যারা চেষ্টা করুন প্লিজ, তাড়াতাড়ি অ্যাড হয়ে থাকবেন। হ্যাঁ, ইয়াসি আরাফাত, আপনাকে অ্যাড করছি। আপনার মনে হয় নেটের সমস্যা ভাই, আবার আপনি আপনার নেটের সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, ইহসানুল হক বলছেন, হাসান ভাই, মনোবল ভেঙে দেওয়ার জন্য ইসলামের শত্রুরা বিভিন্ন অশ্লীল কথা অপপ্রচার চালিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আপনি এগিয়ে যান, মনোবল অটুট রেখে ইনশাআল্লাহ। ওই যে আগেই বলেছি ভাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সো এই জাতীয় দু চারজন মানুষ এরা বোঝে না যে একজন ইমানদারের ইমান কি লেভেলে থাকে, সো উই ডোন্ট কেয়ার দেম অ্যাকচুয়ালি। সো আচ্ছা, এরপর আসি, আমরা আসলে ওনাকে আর সময় দিতে পারছি না, মানে আবার কানেক্ট হওয়ার চেষ্টা করুন। ইস্তিয়াক মজুমদার অ্যাড করছি। হ্যাঁ ইস্তিয়াক মজুমদার, আমি অ্যাড করছি ভাই, আপনি অ্যাড হন। হ্যাঁ ইস্তিয়াক মজুমদার, আমি অ্যাড করছি, আপনি কানেক্ট হন। হ্যাঁ ইস্তিয়াক মজুমদার, আবার বলা হচ্ছে, ইস্তিয়াক মজুমদার, আপনার সময় 30 সেকেন্ডস, এর মধ্যে অ্যাড না হলে আবার কেটে দিতে বাধ্য হবো, আমি 30 সেকেন্ড করে সময় দিব, অনেকেই লাইনে আছেন, তা না হলে আসলে অনেকেই মন খারাপ করেন। যারা যারা কথা বলতে চান আপনারা তাড়াতাড়ি অ্যাড হন, আমি আপনাদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কেটে দিলাম। ইস্তিয়াক মজুমদার বলছে, ভাই অ্যাড দিন। হ্যাঁ, আমি তো অ্যাড answer from live video guest, acha no answer dekhacche, ha ja no answer from live video guest dekhacche, acha acha, jara jara add hoben apnara add list e dekhi ar ke ke ache, ami ajke hoyto ba tader shomoy debo, ami bujhi na nastikra gelo koi, islam biddeshi era koi, ekjon ke pacchi na, era eder sara to ashole live jome na, shotti kotha onader kono proshno pay na keno, amra ashole palai koi, tara sara din dekhi tara online e দৌড়িয়ে বেড়াচ্ছে, একদম কি অবস্থা, তাদেরকে পাওয়া যায় না কেন আমি তো বুঝি না। আচ্ছা, এলেন ইউ কায়সার ভাই, আপনাকে আমি অ্যাড করছি। হ্যাঁ ইস্তেক মজুমদার, আপনাকে আমি টাইম দিচ্ছি, আপনার অনেকক্ষণ ট্রাই করলাম, আপনাকে কেটে যাচ্ছে বারবার। আচ্ছা, এলেন কায়সার ভাই, আপনাকে আমি অ্যাড করেছি, আপনি অনেকক্ষণ ধরে বলছেন অ্যাড করতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার মনে হয় কিছু বলতে চান? জি জি হাসান ভাই,
ধন্যবাদ অ্যাড করার জন্য। আবার বেশি ভূমিকা না বাড়িয়ে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আলোচনাটা আমাকে, আচ্ছা ঠিক আছে, আমি আমাকে যদি 10-15 সেকেন্ড সময় দেন আমি। আচ্ছা না না না, এমনি এমনি কোনো সমস্যা থাকলে ইটস ওকে, ইটস ওকে। আপনি যদি ড্রাইভিং বাই যেতে কিছু করে থাকেন তাহলে জাস্ট ক্যারি অন, ক্যারি অন, কোনো সমস্যা নেই। আমি এখনই ক্যামেরা অন করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ অনেকে এই যে আপনি জানেন যে নাস্তিক বা ইসলাম বিদ্বেষীরা তারা কিন্তু ফেস দেখাতে চান, তো এটার জন্য অনেক সমস্যা হয়েছে। তো আমরা আসলে সেই ধারাবাহিকতা রাখি, তারাও বলতে পারে যে আমরা আবার মুখ দেখাচ্ছি না। না ঠিক আছে, দেখা যায়। জি ভাই, আজকে আমরা তো সাধারণত যে আলোচনাগুলো করি অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনার সাথে সেটা হচ্ছে নাস্তিকদের যে নোংরামি, বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমাদের বোনদের, মা বোনদের যে অবস্থা, তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে রেপিস্টের কাছে যে রেপে ই হচ্ছে, আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, ইফটিজিং হচ্ছে, এগুলোর উপরে আমাদের বোনদের জন্য একটু আলোচনা করতে চাচ্ছি, কয়েক মিনিটের জন্য থাকবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে বললে ভালো হয়। জি, আমি সংক্ষিপ্তই করব। আমাদের বোনদের একটা বিষয় জেনে রাখা দরকার, আপনার কোয়ালিটি, সেফটি এবং প্রায়োরিটি, এই তিনটা ব্যাপারে একটু অবগত থাকা দরকার আমাদের মা বোনরা, যারা মোটামুটি বুঝছেন। আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি যে কোয়ালিটির যে ব্যাপারটা আছে, সেফটি কিন্তু কোয়ালিটি না, হ্যাঁ, সেফটি হচ্ছে প্রায়োরিটি। এখানে যে আমরা যখন ক্লাস করি সেফটির উপরে, সেফটি কখনো কোয়ালিটিতে, কোয়ালিটির আওতাভুক্ত হয় না, সেফটি হচ্ছে প্রায়োরিটি। আর প্রায়োরিটি কী? প্রায়োরিটি কিন্তু এটা মানে শুধু যে সরকার প্রায়োরিটি দিবে বা আপনার প্যারেন্টস প্রায়োরিটি দিবে বা অথবা স্কুল কলেজের শিক্ষকরা প্রায়োরিটি দিবে অথবা আপনি বন্ধু বান্ধব প্রায়োরিটি দিবে, দিস ইজ নট সামথিং লাইক দ্যাট। প্রায়োরিটি হচ্ছে একেবারে নিতান্তই এটা আপনার, আমার দায়িত্ব। এখন আমরা যদি সেফটিকে কোয়ালিটি মনে করি, ওরা যেভাবে এটাকে উপস্থাপন করছে, নাস্তিকরা উপস্থাপন করছে হচ্ছে যে আপনি মানুষ, আপনি সব কিছু আপনার, আপনি যেভাবে ইচ্ছা আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার মনের মতো করে আপনি সিদ্ধান্ত নেবেন, বাট দিস ইজ নট সামথিং লাইক দ্যাট। আমি যদি আমার সেফটিকে যদি আমি প্রায়োরিটি না দিয়ে যদি আমি কোয়ালিটি হিসাবে ব্যবহার করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে কোয়ালিটির দিকে কিন্তু সবারই একটা দৃষ্টি থাকে। যেমন আমি কিছুদিন আগে একটা মেসেজে বলেছিলাম যে রাস্তার মাঝে বা স্ট্রিটে যদি আপনি একটা কাঁঠাল, পাকা কাঁঠাল ভেঙে রাখেন, ওইটাকে যদি ঢেকে না রাখেন তাহলে ওইখানে মাছি বসবে, মশা বসবে, বিভিন্ন রকমের আপনার যেগুলো উড়ে বেড়ায় বিভিন্ন রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলোতে আক্রান্ত হবে। তো ওইখানে কিন্তু আপনার কাঁঠাল ভেঙে রাখার পর এখানে কিন্তু আপনি ওই কোয়ালিটি মেনটেন করতে পারবেন না, এখানে আপনি প্রায়োরিটি মেনটেন করতে হবে। তো আমাদের অনেকে মনে করে যে হ্যাঁ মেয়েরা কি মানুষ না? অবশ্যই মানুষ, কিন্তু মেয়েরা ছেলেদের মতো না, এটা এটা মানতেই হবে। আপনি যত কিছুই বলেন, একটা ছেলের গায়ের শক্তি একটা মেয়ের গায়ের শক্তি কখনো জীবনে কোনো দিন এক হয়নি, হতে পারবেও না। একটা ছেলে যে হারে কাজ করতে পারে সেই হারে একটা মেয়ে কাজ করতে পারে না। এখন যদি কেউ টম্ব হয় সেটা দিস ইজ এ ডিফারেন্ট ম্যাটার, একটা টম্বয়ে গায়ে অন্যরকমের শক্তি থাকতে পারে, সেটা সেটার সাথে একটা মেয়ের তুলনা হয় না। তো আর যেহেতু একটা টম্বয় কখনোই সে মেয়ে, সে এটা সে কখনো বলেও না যে আমি একটা মেয়ে, সে কখনো এটা স্বীকার করে না। তো ভাই, আমি মূল ব্যাপারটা আমাদের বোনদের জন্য যেটা বলতে চাচ্ছি আর কি, আমাদের বোনেরা আপনাদের যদি আমাদের আমাদের এই লাইফটা দেখেন, আমার কথাগুলো শুনেন, আপনারা কখনোই সেফটিকে কোয়ালিটি হিসাবে মেনে নেবেন না, ঠিক আছে? সেফটিকে সবসময় প্রায়োরিটি দিবেন। প্রায়োরিটি দিলে আপনার আপনার নিজের সেফটিতে যদি আপনি থাকতে না পারেন, আমার বোন যদি আমার বোন নিজের সেফটিতে যদি সে থাকতে না পারে বা আমি রাখতে না পারি বা আমার প্যারেন্টস রাখতে না পারে, তাহলে কি দাঁড়াবে? আসিফ মহিউদ্দিনের মতো যে কুলাঙ্গার যারা নোংরামি করে বেড়াচ্ছে, যারা নিজেদের বাসায় সেফটিকে প্রায়োরিটি দিচ্ছে আর অন্যদেরকে রাস্তায় খুলে দিচ্ছে, অন্য অন্য অন্যের মেয়েকে, অন্যের বোনকে রাস্তায় খুলে দিচ্ছে, আর নিজের নিজের যে একজন সাথী আছে সেই সাথীকে কোনোদিন আমরা লাইভেও দেখি না। ভাই, আমার কথাগুলো একটু প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি এক বছরের উপরে হয়ে গেল, আমি তার লাইভ প্রায় আমি দেখি, তার লাইভের পরবর্তী ভিডিওগুলো দেখি, আমি দেখিনি। তবে তার বেলায় দেখেন, তার বেলায় তার যেই সেফটি সেটাকে সে কোয়ালিটি হিসাবে দেখছে না। আবার তাদের কমিটমেন্ট আছে, তারা কমিটমেন্ট করেছে যে তুমি এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। আসিফ মহিউদ্দিনের মতো কুলাঙ্গারের মতো এক, তাদের যদি কমিটমেন্ট থাকে
তাদের ভাই, যদি আমরা আমরা সেফটি, নাম না বলি ভাই, স্যার ভাই আমরা নাম না বলি, যার মানে পড়া তো করতে পারে ভাই, হ্যাঁ যার মানে নাস্তিক করতে পারে, নামটা ভাই এসে যায়, প্লিজ পপুলার করবেন না, জি এরা আপনার মুখে আমার মুখে নাম পেয়েই তো পপুলার হয়, রাইট? এরা কে ভাই? এদের নাম আপনি ঠিকই নেওয়ার মতো আমাদের সময় নেই, রাইট? ক্যারি অন। এখন তাদের বেলায় যদি তারা ঠিক রাখে, তাদের ফ্যামিলিটা ঠিক রাখে, আর আমাদের অন্য বোনদেরকে রাস্তায় বের করে দেয়, হ্যাঁ তোমাদের অধিকার আছে, তোমরা এটা করবা ওইটা করবা, মেয়েদের রাইট, মেয়েদের অধিকার, আপনারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, আপনারা তাকে নিজেরা তাকে প্রশ্ন করেন, ভাই আপনি তো এটা করছেন না, তাহলে আমাদেরকে কেন ওইদিকে ধাপিত করছেন? এক্সেলেন্ট, এক্সেলেন্ট পয়েন্ট, রাইট, জি। তাহলে ওনাদের বেলায় ওনারা সেফটিটাকে কোয়ালিটি হিসাবে নিচ্ছে না, সেফটিটাকে প্রায়োরিটি নিচ্ছে, আর অন্যের বেলায়, অন্যের মা বোনদের বেলায় তারা সেফটিকে কোয়ালিটিতে ঢুকিয়ে দিচ্ছে প্ল্যানিং করে। আমি এটা বেশ কিছুদিন যাবৎ চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে ওরা কাহিনীটাগুলো কি করতেছে। আগে আমরা ছোটকালে দেখতাম বাংলাদেশে এগুলো হতো না, বিশেষ করে বাংলাদেশে এগুলো খুব একটা আমরা কিন্তু পেতাম না। এখন বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, মেয়েদেরকে স্বাধীনতার নামে যেভাবে রাস্তায় উলঙ্গ করে বের করে দিচ্ছে, একরকম উলঙ্গই বলবো আমি, আমার দেশকে নিয়ে আমি এইভাবে কখনো চিন্তাও করতে পারি না ভাই। আমি আমেরিকা থেকে আমি যা না দেখি, আমি যখন ইউটিউবে যাই বা অন্য কোনো ভিডিও যখন আমার চোখে পড়ে, আমার লজ্জা হয়, আমার বাংলাদেশের মেয়েদেরকে দেখতে আমার নিজের লজ্জা হয়, আমার কাছে মনে হয় না। আমি সবসময় আমার আমার ওয়াইফকে একটা কথা বলতাম, সে বিদেশি, তাকে একটা কথা বলতাম যে না, আমাদের দেশের মেয়েরা অনেক ভদ্র, অনেক সংস্কার, অনেক আছে তাদের ভিতরে, ভদ্রতা, ভদ্রতা, নম্রতা, অনেক কিছু আছে যেগুলো আমাদের ফ্যামিলি, আমাদের স্কুল কলেজ থেকে শেখানো হয়। কিন্তু এখন কি শেখানো হচ্ছে? এখন শেখানো হচ্ছে সব নাস্তিকতা, এখন শেখানো হচ্ছে যে হ্যাঁ তোমার যা খুশি তুমি তা করতে পারো, পার্কে বসে, নদীর পাড়ে বসে, যেখানে খুশি সেখানে বসে, যা খুশি তা করতেছে। অবশ্যই, আর আর যারা এগুলো চাচ্ছে তারাই বা কতটুকু দেখেন ভালো কিছু দিতে পারতেছে। এই জন্য আমি বারবার বলি যে আপনারা ভালো কিছু শিখুন এবং জাতিকে ভালো কিছু দিন, এবং জাতির ভালো হয় এমন কিছু চিন্তা করুন। তো ভাই আমি অনেক সময় নিয়ে নিলাম, আপনি ইনশাআল্লাহ অন্য কোনো ভাইকে অ্যাড করেন। লাস্ট, জি লাস্ট বাট নট লিস্ট, আমি একটা কথা বলি ভাই আপনার, আপনি একটু এক কথা একটা কথা আমাদের একটু জানাবেন, আপনি নিশ্চয়ই ইউএসএ তে আছেন, রাইট? তো সেখানে জি অনেকেই মনে করে বাংলাদেশে কয়টার বেশি রেপ হচ্ছে, খুব সমস্যার মধ্যে বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ যেটাকে আমরা প্রাণে ধারণ করি, উই লাভ দিস কান্ট্রি, এবং আমরা এই দেশের মাটি জেনারেশন, আমরা আমাদের প্রাণের বিনিময় হলেও এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি, করবো ইনশাআল্লাহ। এই দেশের জঙ্গিবাদ, ইসলাম বিদ্বেষী বদমাশ গুলো কোন অ্যাক্টিভিটিস দূর করতে পুলিশ সহ সমস্ত ডিফেন্সের লোকদের হাতে হাত রেখে আমরাই কিন্তু এগিয়ে দিই, যুব সমাজকে বাঁচানো। এখন আমার কথা হলো ভাই, আপনি একটু মেসেজটা দিয়ে দেন যে আসলেই কি ইউএসএ তে এমন আইন অ্যাক্টিভেট আছে যেটার ফলে কোনো রেপ হচ্ছে না, কিংবা তাদের কোনো এই ধরনের মানে ভায়োলেন্স হচ্ছে না, অথচ স্ট্যাটিস্টিক দেখাচ্ছে প্রতি সেকেন্ডে মিনিটে কিন্তু ইউএসএ তে কি রেপ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, তাহলে এরা কেন আমাদেরকে জানায় না ভাই? একটু জাস্ট ক্লিয়ার দিস পয়েন্ট। জি, এখানে অবশ্যই যারা রেপিস্ট তাদের বিচার অবশ্যই এখানে হয়, এখানে বিচারের কোনো ই নেই। যারা রেপ হয় এবং এটার প্রমাণ অবশ্যই, রেপ হলে তো প্রমাণ অবশ্যই হয়, মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল রিপোর্টিংয়ের উপরে এগুলো প্রমাণ হয় এবং সে রেপিস্টকে ধরে তার বিচার সম্পন্ন হয়। বা এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, জি আমরা যেটা বলতে চাচ্ছি, তারা মনে করছে যে ইউএসএ মানে এখন তার বেস্ট স্ট্যান্ডার্ড, সেখানে কোনো রেপটে হয় না, হ্যাঁ ওরা যদি ওই আইনে চালাতে না তোমরা কেন পারো না, আমি সেটা হয়তো বা সঠিক করে বলতে পারবো কিনা জানি না, তবে আপনার সাথে আমি যতক্ষণ কথা বললাম, যে যত কয়েক মিনিট কথা বললাম, ততক্ষণে অন্তত 15-20টা রেপ হয়ে গেছে সারা আমেরিকাতে, আমি এতটুকু বলতে পারবো, বিভিন্ন ভাবে রেপ হয় এখানে। জি, এটা এটাই রিয়েলিটি। এখন এখন ভাই আরেকটা মূল পয়েন্ট হচ্ছে, যেখানে এরা রেপ কমানোর জন্য সেই কালচার, সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি পুরাণিক লকে যদি চ্যালেঞ্জ করতে কেউ যায়, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে বলেন? না, সেটাই সেটাই বলছিলাম হাসান ভাই। জি জি হাসান ভাই, আমি সেটাই বলতেছিলাম যে যেখানে তারা এখন এই রেপকে কমিয়ে আনার জন্য, ওরা 0% কোনোদিন আনতে পারবে কি না কখনো শিওর না,
তবে এটাকে একটু নর্মালাইজ করার জন্য এখন মেয়েদেরকে যেভাবে একটা সংস্কার দিচ্ছে, সংস্কৃতি দিচ্ছে, যেভাবে ওরা মানে স্কুল এবং কলেজের বিভিন্ন ভাবে শেখানো হচ্ছে কিভাবে তাকে সেফ করবে, হ্যাঁ, যেখানে এগুলো করা হচ্ছে সেখানে অন্যদিকে ওরা কি করছে, পশ্চিমা বিশ্বের বা পশ্চিমা দেশগুলো যে অন্যান্য দেশগুলোর যে রীতিনীতি এগুলো বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে নাস্তিকরা, এখানে যেখানে এখানে ওয়ার্ল্ড মোস্ট রিনাউন্ড একজন সার্জন ডক্টর দেবী শেঠি বলছেন যে আপনি যদি ধর্মীয় অনুশাসন মেনে চলেন, হ্যাঁ, তাহলে আপনি কি হার্ট সুস্থতা লাভ করতে পারেন। উনি কিন্তু ক্লিয়ার বলেছেন ধর্মীয়, তাহলে ডক্টর দেবী শেঠি হচ্ছে সবচেয়ে ব্যাকডেটেড মানে একদম পাবলিক আম পাবলিক হয়ে গেল না সেক্ষেত্রে জি হাসান ভাই। আমি তারপরও শেষ একটা কথা বলবো, সেটা হলো বাংলাদেশ আমার দেশ, আমি সবসময় দেখতে চাই যে আমাদের দেশের যে যে মানুষজন জনসংখ্যা যতই হোক যারা আছেন সবাই আমরা এক জাতি, বাঙালি জাতি, আমি সবাই সবসময় সবার জন্য শুভকামনা করি, সবার ভালো চাই, বিশেষ করে আমার বোনদেরকে দেখতে চাই তারা একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ নিয়ে আছে এবং তারা একদিন বড় হবে, তাদের সন্তানরা ভালো কিছু শিখবে। কাইসার ভাই, আপনাকে আরেকটু ইন্টারাপ্ট করছি ভাই, কারণ আমার বলা লোভ সামলাতে পারছি না ভাই। ইসলাম কি মেয়েদের পায়ের নিচে জামাতকে ঢুকিয়ে দেয়নি? একদম ঠিক বলছেন, মায়ের পায়ের নিচে মাটাকে একজন মেয়ে আপনার মা আল্লাহ কি করছে দেখছেন? হাদিসে ডাইরেক্ট বলছে একদম পায়ের নিচে, একদম পায়ের নিচে ঢুকিয়ে দিয়েছে জান্নাত কে। দেখি তোমার মায়ের পায়ের নিচে আছে তোমার জান্নাত, কি বুঝাচ্ছি? আবার দ্যাট ইজ মায়ের আনুগত্য, মায়ের আবার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার যে গুরুত্ব রয়েছে ইসলামে। তো একজন আমরা বলি না মারা মানে মেয়েরা মার জাতি বলি কিনা ভাই? জি জি, রাইট, এই কথাটা বলতে বলি। তো এজন্য কত বড় স্টেজে ইসলাম তাদেরকে মানে এত ইম্পর্টেন্স দিয়েছে আলহামদুলিল্লাহ। কোন না কোন প্রত্যেক মেয়েরাই কিন্তু আমাদের মা হবে, রাইট? তারাও কিন্তু আমাদেরই মা, আমাদেরই বোন। আবার আলহামদুলিল্লাহ হাসান ভাই, হাসান ভাই, আপনাদের কাছে স্যালুট করি। আপনারা সবচাইতে মানে ইসলামের জি হাসান ভাই, ওরা আপনাদের কাছে স্যালুট করি। ওরা আবার বলতে চাচ্ছে আরেকটা কথা, সেটা হলো যে মেয়ে কোনোদিন মাই হবে না, সে মেয়ের পায়ের নিচে কিভাবে জানা, তাহলে তাদেরকে ছোট করা হলো, আস্তাগফিরুল্লাহ। ওদের মাথার ভিতরে এই জিনিসটাই ঢোকে না। আপনি একটু আগে যেটা বললেন যে মেয়ে বলতেই তো মায়ের জাতি, তাই না? আর সে সে মা হতে না পারুক, তার তো একজন মা আছে নাকি, তো তার তার মায়ের পায়ের নিচে তো তার তার ভেস। তো তো সেই ক্ষেত্রে একজন মেয়ে যদি মা হতে না পারে জীবনে, বা সে যদি গর্ভধারণ করতে না পারে, আমি এখানে আরেকটা কথা বলে শেষ করে দিই আজকে লাইভটি, সেটা হলো আমরা ওই মা বোনদেরকে আজকে আমরা এই লাইভ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলাম বিদ্বেষী নাস্তিক এবং সুপার নাস্তিক যারা হিন্দুর বেশে হিন্দু ভাইদের নাম করে যারা আইডি বানাচ্ছে তাদের জন্য বলছি, দয়া করে আপনারা ইসলামকে নেট্রোল করতে আসবেন না, কারণ আপনাদের মা বোনরা অলরেডি ইসলামকে ভালোবেসে ফেলেছে, নিজেরাও জানেন, ঠিক আছে? আপনারা এদিকে আছেন কিন্তু আপনাদের মা বোনরা ভেতরে ভেতরে জানে ইসলাম কি জিনিস। এবং আরেকটা কথা বলে রাখতে চাই, আমরা হিজবুত তাওহীদের মা বোনদেরকে সতর্ক করতে চাই, বোনেরা আমার, আপনাদেরকে কিন্তু হিজবুত তাওহীদে কিন্তু ইউজ করা হচ্ছে। মনে রাখবেন নারীরা হচ্ছে সবচেয়ে প্রোটেক্টেড এবং সবচেয়ে সম্মানিত একটা জিনিস। মনে রাখবেন এই পৃথিবীর যত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ইম্পর্টেন্স দেওয়া আছে, সেটা সিকিউরিটি তত বেশি ত্বরান্বিত করা হয়েছে, ঠিক কিনা? এই পৃথিবীতে যত ভ্যালুয়েবল ভ্যালুয়েবল জিনিস রয়েছে সেটার জন্য সিকিউরিটি রয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক সবচাইতে ভ্যালুয়েবল জিনিস হিসাবে মেয়েদেরকে সিলেক্ট করেছে, তাদের জন্য সিকিউরিটি দিচ্ছে। তোমরা তোমাদের পর্দা করো, তোমাদের সিকিউর করো, তোমরা তোমাদেরকে প্রোটেক্ট করো। কেন প্রোটেক্ট করো? কারণ এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের মতো এই জাতীয় কিছু নোংরা এবং এই জাতীয় পথে ঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে, যারা যাদের কোনো কাজ কাম নেই, কিংবা ইসলাম বিদ্বেষীদের মানে চাচাতো মামাতো ভাইরা, এরাই কিন্তু তোমাদেরকে লোলুপ দৃষ্টি দিবে। এবং এদের জন্য বাঁচতে গেলে, এবং যেহেতু সাইন্টিফিক্যালি প্রমাণিত যে এদের মনে কিন্তু ওই কাজ সব সময় হয়, ঠিক কিনা ভাই? এবং এরা কিন্তু নিজের ওয়াইফদের সঙ্গে যাবে না, এরা কিন্তু ওই মানুষের মা বোনদের দিকে চোখ দিবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের মনে তো সবসময় ওই জাতীয় ইন্টেনশন গুলো ঘোরাফেরা করে। আর ইসলাম যেহেতু আমাদের বলেছে যে আমাদের ওয়াইফ ছাড়া আমরা বাইরে কি তাকাতেও পারবো না, এবং দেখা মাত্র আমাদের চোখ নিচে নামিয়ে ফেলতে হবে, এবং বোনদের জন্য ইনস্ট্রাকশন তোমরা তোমাদেরকে পর্দায় আবৃত করো, আলহামদুলিল্লাহ, তার মানে পুরুষ মহিলা দুজনকে দর্শন দেওয়া হলো, আলহামদুলিল্লাহ, কোনো চান্সই নেই সেখানে কি কোনো আপনাকে সম্মান করা কিংবা কোনো ছোট করা কিংবা কোনো ইনক্রিজিং করা, আলহামদুলিল্লাহ। The most possible solve এটার মধ্যে রয়েছে, মানে এখানে এখানে হাসান ভাই
এরাও এখানে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের খেলা তো ভাই হিসেবে কাজ করছে, এবং হিজবুত তাওহিদ থেকে আপনারা সবাই সাবধান, এটি একটি কুফফারদের পরিচালিত এবং এই ইহুদিদের কাছ থেকে লেনদেন করা একটি দল, এবং এই জাতীয় ইসলামের বাইরের, ইসলামের বাইরের ফোল্ডে যারা রয়েছে এদের থেকে সাবধান। জি 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 ভাই, শেষ এখানে, করে শেষ করে জি এখানে মেয়েদেরকে যেরকম পুরুষরা সম্মান করবে, যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, একদম চোখ নিচু করে মাথা মাথা নত করা, আবার মেয়েদেরকেও ওইভাবে পুরুষদের মানে সম্মানটা ওইভাবে তাদেরকে বোঝানো হয়েছে, যে এক আমরা যদি একজন আরেকজনকে সম্মান করতে না শিখি তাহলে মূল ব্যাপারটা আসবে কোত্থেকে, তাই না? তো হাসান ভাই, আরেকটা ব্যাপার আমার মাথায় আসে, সেটা হলো ওরা ইদানিং কিছু পেজ ওপেন করে, ওরা ইদানিং কিছু পেজ ওপেন করে আমাদেরকে নিয়ে বেশ কিছু ট্রোল করছে। এখন আমার কথা হলো, যত ট্রোল যা কিছুই করে করুক, ওদের যে নোংরামি, ওদের নোংরামি নিয়ে আমরা কথা বলবই, ট্রল যতই করুক ওদের নোংরামি নিয়ে কথা বলা কিন্তু আমরা বন্ধ করব না ইনশাআল্লাহ। আর ওরা যেভাবে আচ্ছা, একে গুরুত্বটা দিয়ে দেন তো কাইসার ভাই, একজন নাস্তিক ভাইকে পাওয়া গেছে, এগেইডা এগেইডা, এটা আবার কেমন নাম ভাই? এই প্রথম শুনলাম এই জাতীয় নাম। আচ্ছা কোন ধর্মে বুঝলাম না, সম্ভবত নাস্তিক ধর্মে হবে। তুমি বললেন নবী বলে রাস্তায় কোন মেয়ে দেখে, আচ্ছা কি নবী বলে রাস্তায় কোন মেয়ে দেখে, ও আচ্ছা আচ্ছা, ওই হাদিসটির কথা বলছেন। দ্যাট মিনস একজন নারী তিনি যদি নিজেকে প্রোটেক্ট না করতে পারেন, শয়তান কিন্তু একজন পুরুষকে কি করতে পারেন, ধোকা দিতে পারেন। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনস্ট্রাকশন হচ্ছে, যদি শয়তানে অসুবাসে যদি পড়েও যায় সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একমাত্র ইনস্ট্রাকশন দেয়া হয়েছে তোমার জন্য বৈধ একমাত্র নারী হচ্ছে তোমার স্ত্রী। এই হাদিসটার হাদিসটা সম্পর্কে না জানেন তাহলে আমাদের কাছে এসে এটার ব্যাপারে ক্লাস করতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি বুঝতে পারবেন। ক্লাস না করলে তো আপনি বুঝবেন না, আপনি এখন 1-2 পড়েন, তো হাদিসের ফিক কিভাবে বুঝবেন? তো এই বিষয়টা আশা করি বুঝছেন, আশা করি হাদিসের ফিকটা বুঝে গেছেন আপনারা। তো আচ্ছা, এরপরে আমরা কারেক্ট করছি, আসলে ক্যাসার ভাই কেটে গেছে আলহামদুলিল্লাহ, পরে আবার কথা বলবো। আচ্ছা, ইশতিয়াক মজুমদার আপনাকে আমি অ্যাড করছি। হ্যাঁ ইশতিয়াক মজুমদার, সময় অত্যন্ত কম, হ্যাঁ ইশতিয়াক মজুমদারকে অ্যাড করছি। ইশতিয়াক মজুমদার আপনার সময় 30 সেকেন্ডস এর মধ্যে আপনি কানেক্ট হন। হ্যাঁ ইশতিয়াক মজুমদার আপনাকে কানেক্ট হওয়ার জন্য বলছি। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, অন্ধকার কেন ইশতিয়াক, অন্ধকার কেন ভাই? লাইট অফ হাতের কাছে যা আছে জাস্ট মুখে ধরুন, সমস্যা নেই, আমি ট্রাই করতেছি। ভাই আমার মনে দেখা যাচ্ছে না, ভাই না ভাই দাঁড়া একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, এগেটা এগেটা মনে হয় জানেই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে চরিত্র নিয়ে আবু জাহেল থেকে শুরু করে সব কাফেররা ইজমা প্রকাশ করেছে যে তার চাইতে চরিত্রবান লোক মক্কার মধ্যে নেই। অতএব আশা করি বুঝতে পেরেছেন, এ মনে হয় পড়াশোনা কম করে আসছে এখানে, এগেডা এগেডা না কি জানি সব নামে তো মুখেও আসে না। ভাই একটা ভালো নাম রাখেন। হ্যাঁ, সে বিগত 2 দিন ধরে আপনার লাইভে জয়েন করতেছে দেখতেছি। আচ্ছা আচ্ছা জি। হ্যাঁ তো হাসান ভাই, তো আপনার প্রত্যেকটা লাইভে কিন্তু মনে করেন আমি মানে কয়েকটা প্রশ্ন নিয়ে আপনার কাছ থেকে উত্তরগুলো আদায় করি, এবং মানে মানে আমার আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনার লাইভে জয়েন হয়ে মানে এসব নাস্তিক তার খোগেন ওদের প্রত্যেকটা বিদ্বেষীপূর্ণ কথার মানে যুক্তিসম্মত উত্তর আমি আপনার কাছ থেকে আদায় করে নেব, এবং এগুলাকে সুন্দর ভিডিও আকারে আমি সবাইকে জানিয়ে সচেতন করব যে উত্তরগুলো আমাদের কাছে আছে। তো ঠিক তেমনই ভাবে আমি আজকে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ওই যে সূরা তাহরিমে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারিয়া কিবতিয়ার সাথে যেই রিলেশনের ব্যাপারটা, ওই যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কামরায়, তো সেই বিষয়টা যদি আমাকে একটু ক্লিয়ার করে দেন, এটা কি মধু পানের ব্যাপারে নাকি ওই যে ওই ব্যাপারে একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তো না প্রশ্ন? জি আচ্ছা, এই বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করছি আজকে, কারণ অনেকেই আমি দেখেছি এই বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে ওইভাবে ক্লিয়ার করতে পারে না, অনেকে বিষয়টার যে মেইন ব্যাকগ্রাউন্ড সেটা বোঝাতে পারে না।
আর এর রিলেটেড যে হাদিসগুলো রয়েছে সাহি বুখারী মুসলিম থেকে এবং নাসাই থেকে, সেগুলো তারা ঠিক মতো ক্লাসিফাইড করতে পারে না, যার ফলে অনেক সময় সমস্যা দেখা দেয়। তো আমরা এই ক্ষেত্রে একটা কথাই বলবো যে মূলত সুরাতুল তাহরিম আমরা যদি প্রথম 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত পড়ি, সেখানে ঘটনাবলী কিন্তু ক্লিয়ার করে দেয়। তো এইটা যখন আমরা তাফসির কিংবা হাদিস, যেহেতু কোরআন বর্ণনা মূল নীতি হচ্ছে কোরআনকে সেই হাদিস দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে হবে, প্রথম প্রথমত কোরআন বিল কোরআন মানে কোরআনের আয়াত দিয়ে কোরআনকে, এবং কোরআন বিল হাদিস কোরআনকে হাদিস দিয়ে বর্ণনা করা। আচ্ছা, তৃতীয়ত, হ্যাঁ শোনা যাচ্ছে, ইস্তিয়াক শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে তো? না ইস্তিয়াক, লাইন কি ঠিক আছে? ইস্তিয়াক লাইন কি ঠিক আছে, শোনা যাচ্ছে তো? ইস্তিয়াক কথা কি শোনা যাচ্ছে? একটু আমাকে বলুন, কথা কি শোনা যাচ্ছে? আপনার আপনার ভিডিও আটকে গিয়েছে, আপনার আপনার স্ক্রিন দেখছি যে আটকে গিয়েছে। হ্যাঁ আমরা একটু অপেক্ষা করছি, লাইনটা আসুক। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি তো এই সুরায় সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যে যে তার আগে একটা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আচ্ছা লাইনটা কেটে গেল, খুবই দুর্ভাগ্য। ইস্তিয়াক আমি আবারও অ্যাড করছি, ইস্তিয়াক আবার অ্যাড করছি ভাই, আপনি অ্যাড হন। ইস্তিয়াক আমি আবার অ্যাড করেছি ভাই, আপনি আবার অ্যাড হন। হ্যাঁ ইস্তিয়াক আমি অ্যাড করেছি ভাই, আপনি আবার কানেক্ট হন। ও আচ্ছা ইস্তিয়াক, আচ্ছা আমি আরেকবার ট্রাই করি, কারণ কথা হচ্ছিল ওনার সাথে। ইস্তিয়াক আমি অ্যাড করছি, কানেক্ট হন। হ্যাঁ ইস্তিয়াক অ্যাড করেছি। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ কেটে কেটে গেছে, কেটে গেছে। আচ্ছা তো যে কথাটা আমরা বলছি, আচ্ছা আপনি শুনতে থাকুন আমি বলছি, হ্যাঁ কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জি এবার এটা বুঝিয়ে দেওয়া উচিত, জি মনে রাখবেন, ভালো করে জি। আবার বলছি আমি, ইসলাম ইসলাম কিন্তু জাহিলিয়াতের বিপরীত, দ্যাট মিন্স জাহিলিয়াত অজ্ঞতা অন্ধকার যুগ, সেটা বিপরীত ইসলাম এসে আলোকিত করার জন্য। এখন ফর এক্সাম্পল আপনার কাছে একটা মতবাদ, আমার কাছে একটা মতবাদ, আরেকজনের কাছে একটা মতবাদ, এতগুলো মতবাদ কোনটা আসলে বেস্ট? আমরা কিন্তু আলটিমেট কেউ সেটাকে কি জাজ করতে পারবো না, বিকজ এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভিউ, বোঝা গেছে? এবার এটা আমাদের সাবজেক্টিভ ভিউ মানে আমাদের অপিনিয়ন, আমাদের বক্তব্য, ঠিক কিনা, কিন্তু আলটিমেটলি কোনটা ঠিক তার স্ট্যান্ডার্ড কেউ ফলো করতে পারে না, একান্ত যদি সেটা ট্রান্সেন্ডেন্ট, আপনাকে যেটা ফিলোসফিক্যাল বলে ট্রান্সেন্ডেন্ট আপনার হচ্ছে ভিউ, দ্যাট মিন্স সেটা সবার ঊর্ধ্বে থাকতে হবে, যেটার মধ্যে অ্যাবসলিউট ট্রুথ থাকবে। তো এটা একটা ফিলোসফিক্যাল ডিবেট, এইটা যখন আপনি করতে যাবেন, অবজেক্টিভ ভিউ দেখতে যাবেন, তখন অবশ্যই আপনাকে স্রষ্টা মেনে নিতে হবে, এটা একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল। এখন আসেন, এখন আসেন, তা না হলে জাস্ট এটা আপনার অপিনিয়ন হবে, মানে আপনি কি বলছেন সেটা, কিন্তু আপনার অপিনিয়ন আরেকজন চলবে না, এর জন্য একটা অ্যাবসলিউট ট্রুথ স্ট্যান্ডার্ড থাকতে হবে, যার কথা সবার জন্য, সে ভুল বললেও সেটা ঠিক ঠিক ঠিকই থাকবে, ঠিক বললেও সেটা সঠিকই থাকবে, কারণ সেটা স্ট্যান্ডার্ড সরাসরি কি গডের কাছ থেকে আসছে, বোঝা গেছে? এবার আল্লাহর কাছ থেকে, আল্লাহ পাক আল্লাহ সুবহান তাআলার কাছ থেকে আসছে। এটা আমি ফিলোসফিক্যাল আঙ্গিতে একটু টাচ দিলাম, এবার আসেন আমি কেন আলোচনাটা করলাম তাই সেখানে আসে। দেখবেন জাহিলিয়াতে প্রতিটা জিনিস, প্রতিটি জিনিস অনেক অনেক তাদের মধ্যে আইন কানুন ছিল, যেটা বিশেষ করে পূর্ববর্তী ধর্ম শরিয়া থেকে পূর্ববর্তী যে আইনগুলোকে তারা কিন্তু ভায়োলেট করেছিল, তার মধ্যে একটা হচ্ছে দিনে ইব্রাহিম। দিনে ইব্রাহিম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রেরিত ইসলামের একজন নবী ছিলেন তিনি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই যে দিনে ইব্রাহিম, দ্যাট মিন্স ওই যে ইসলাম, সেটা কিন্তু ধীরে ধীরে মক্কায় আস্তে আস্তে পলিউটেড হয়ে গেছে, যেটা সবচেয়ে বড় প্রমাণ কিন্তু ওয়ারাক ইবনে নফল থেকে শুরু করে আরো আরো যারা হানিফের মধ্যে ছিলেন, ইবনে হিসামে আপনারা 92 থেকে পরবর্তীতে বা 50-এর পরবর্তীতে আপনি পেজ গুলো পড়লে আপনি পাবেন, সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে তারা কবিতা পর্যন্ত লিখেছে, হে মক্কাবাসী তোমরা ধ্বংস হও, তোমরা দিনে হানিফ থেকে এবার তোমরা পূজো করতে শুরু করেছো, তোমরা কুসংস্কার আবদ্ধ হচ্ছ। তার মানে এরাই প্রমাণিত যে আগে কিন্তু কি দিনে হানিফ ছিল, এবং হানিফ মানে ইব্রাহিম আলাইহিস সালামের আনিত ইসলাম, বোঝা গেছে? এবার তো এখন ব্যাপার হচ্ছে,
তো ওই যে নিয়ম কানুন গুলো আসছিল তার মধ্যে থেকে কিন্তু অনেকে পলিউটেড হয়ে গিয়েছিল। তো আগে যেমন আমরা যেটাকে ক্রিশ্চিয়ান কিংবা ইহুদি বলি, তাদের আনা এবং তাদের থেকে প্রচারিত আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কিন্তু দাস দাসী প্রথা। আমি এই কথাটা কেন আসছি তারা বুঝবো, দাস দাসী প্রথা। এবং তারা কি করতো, তারা অমানবিক ভাবে যুদ্ধের পরবর্তীতে দাসীদেরকে ধর্ষণ করতো, তাদেরকে মেরে ফেলতো, তাদের স্বামীকে মেরে ফেলতো, বাধ্য করতো। এমনকি তাদেরকে এমন অবস্থা ছিল যে তাদেরকে বাধ্য করতো যুদ্ধের ময়দানে সাজুগুজু পর্যন্ত করতে বাধ্য করতো, যে যারা জিতবে তাদের সে রক্ষিতা হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ইসলামকে আনলেন এই অন্ধকার গুলোকে ডিলিট করার জন্য এবং এগুলোকে সংস্কার করার জন্য। কিভাবে সংস্কার করা যাবে এবার আসুন, ভালো করে বলছি আপনারা শুনবেন। একটি হলো ইসলাম তার পূর্ববর্তী যুগ থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যে ধারাটি প্রতিষ্ঠিত করেছে সেটা হচ্ছে ইসলামে স্বাধীন নারীর জন্য নিকাহ করতে হবে, যেটা আপনার মধ্যে দেনমোহর থাকবে কন্ডিশন, যেটা ইজাব কবুল যেখানে কন্ডিশন, যেখানে বাবা মা তার সন্তানকে একজন পূর্ণাঙ্গ বালক, একজন প্রাপ্তবয়স্ক একজন পুরুষের হাতে তুলে দেন এবং সেই দায়িত্বটা হ্যান্ড ওভার করেন। আশা করি আচ্ছা আপনি ইস্তেক মতো আপনি শুনতে থাকেন, কোনো সমস্যা নেই। আর অপর ক্ষেত্রে ইসলাম আরেকটি কথা বলেছেন যে নিকাহ আরেকটি বিয়ের ফরমেশন ইসলাম বলে দিয়েছেন, সেটা কিভাবে, যে যেখানে ইহুদি খ্রিস্টান যে বিকৃত ধর্ম, যারা কিনা এই সমস্ত দাসীদেরকে এবং এই জাতীয় বোনদেরকে যারা বিক্রি করে দিত, যারা তাদেরকে রক্ষিতা হিসেবে ইউজ করতো, যারা পালাক্রমে 10 জন 12 জন মিলে তাদেরকে ধর্ষণ করতো, যারা তাদেরকে প্রস্টিটিউট হিসাবে তাদেরকে ট্রিট করতো, তাদেরকে ইসলাম কিভাবে আলোকিত করেছে এবার আসুন। ইসলাম তাদের নিকাহ সিস্টেমটাকে সামাজিক স্বীকৃত করে দিলেন। কিভাবে সামাজিক স্বীকৃত করে দিলেন, তাদের ক্ষেত্রে ইসলাম সরাসরি আজওয়াজুকুম, মানে আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা আল্লাহ পাক ফিট করে দিলাম, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের তোমাদের মধ্যে যারা কারা, এই যে যারা যুদ্ধবন্দী নারীরা, যারা অসহায় নারীরা এবং যারা এই সমস্ত যাদেরকে দাসী হিসাবে ট্রিট করতো, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের, এই যে এই সমস্ত যারা বিকৃত ধর্মাবলম্বীরা, ইসলাম কি করলো, তাদের নিকার পদ্ধতি তাদেরকে দিয়ে দিল, তাদেরকে সর্বোচ্চ সম্মানিত করলো। কিভাবে করলো এবার আসেন, একজন একজন যুদ্ধবন্দী নারী, আবারও বলছি একজন যুদ্ধবন্দী নারী, যখন তিনি মুসলিমদের কাছে আটক হন তাকে কয়েকটা অপশন দেওয়া হয়। এক নম্বর কথা, তিনি বিনা শর্তে তার হাজব্যান্ডের কাছে কিংবা তার দেশে চলে যেতে পারেন। এর প্রমাণ তায়েফের যুদ্ধ, পড়ে নেন এখনই বুখারী হাদিস, তায়েফের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মুসলিম হয়ে গেল প্রত্যেকটি নারীকে ছেড়ে দিয়েছেন, তায়েফের যুদ্ধে বিনা বিচারে, বিনা বিচার, কোনো রকমের মূলধন ছাড়াই, কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই তাদেরকে ছেড়ে দিয়েছিলেন সমস্ত নারীকে, তায়েফের যুদ্ধে এখনই বলেন। আচ্ছা, দ্বিতীয়ত তাদেরকে একটি নির্দিষ্ট ক্ষতিপূরণের মাধ্যমে, যেহেতু তারা যুদ্ধবন্দী, তাদের দেশে পাঠিয়ে দেওয়া। তিন নম্বর, তাদের কাছে অনুমতি নেওয়া যে তারা যদি, তাদের হাজব্যান্ড যদি নিহত হয়ে থাকে যুদ্ধে, তারা যদি অসহায় হয়ে থাকে, তাদের যদি প্রস্টিটিউশনে তারা বাধ্য হয়ে যেতে পারে তাদের বাড়িতে, তাদেরকে আলোকিত করার জন্য তাদেরকে দুটো কন্ডিশন দেওয়া হয়। এক নম্বর, তুমি মুসলিম হয়ে যেতে পারো, এক নম্বর তুমি মুসলিম হয়ে যেতে পারো, দুই নম্বর তুমি মুশরিক অবস্থায় থাকতে পারো, ইহুদি খ্রিস্টান থাকা অবস্থায়, তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি থেকে যেতে পারো। দুইটাই অপশন রয়েছে। আছে মুসলিম হয়ে যারা থাকতে চায় তাদেরকে এই অপশনে দেওয়া হয় যে তুমি কি বিবাহের স্ট্যাটাসে থাকতে পারো, আর এই স্ট্যাটাসকেই ইসলাম মা মালাকাত আইমান হুকুম করেছে, কাদের জন্য, এই সমস্ত যুদ্ধবন্দী নারীদের জন্য। এবং কন্ডিশন কিন্তু অবশ্যই তাদের মুসলিম হতে হবে। আর এখানে একটা সবচেয়ে বড় প্রমাণ, মুসলিম যদি না হয়ে একটা প্রমাণ দেন যে মুশরিক অবস্থায় কারোর সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছিল, একটা প্রমাণ, মুশরিক অবস্থায় কোনো নারীর সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স কিংবা কোনো যুদ্ধবন্দীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স কিংবা কোনো আপনার হচ্ছে কোনো মুজাহিদ কিংবা কোনো মুসলিম তার সঙ্গে সহবাসে জড়িত হয়েছিল, একটা প্রমাণ, সাথে 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 কিন্তু তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এর একটি প্রমাণ হচ্ছে আমি বলে দিচ্ছি, সুনানে নাসাইয়ের মধ্যে এসছে এবং সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি এসে হাদিসটির সানাদ জাইফ, কিন্তু আরও কিছু মাতানের কারণে হাদিসটি সেই পর্যায়ে চলে গিয়েছে। ওই হাদিসে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যুদ্ধ করা অবস্থায় একজন সাহাবি যিনি একজন দাসীর সঙ্গে সেক্স করেছিল এবং সেই অবস্থায় তাকে হদ জারি করা হয়েছিল, তার আগে ওই সাহাবি মৃত্যুবরণ করেন, তার মানে সেক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হয়নি, এটাই সবচেয়ে বড় প্রমাণ। এবার আসেন, যে কথাটা বলছিলাম আপনাদেরকে,
তো এই যে, তার মানে আমি সংক্ষিপ্ত করে ফেলছি যে বিষয়টা, সেটা হচ্ছে মুশরিক অবস্থায় কোনো নারীকে মা মালেকাত আইমান হুকুম এই স্ট্যাটাস দেওয়া যাবে না। তার মানে অবশ্যই যাদের সাথে সহবাস হয়েছিল তারা মুসলিম হয়েছিল এবং তাদেরকে মা মালেকাত আইমান হুকুম, দ্যাট মিন সামাজিক স্বীকৃতি স্বরূপ ইসলামের যে নিকাহ সিস্টেম রয়েছে বা বিবাহের সিস্টেম রয়েছে সেই সিস্টেমে তাদেরকে অবশ্যই অবশ্যই আসতে হবে। এই দুইটার বাইরে নিকাহ এবং মা মালেকাত আইমান হুকুম, যেটা সামাজিকভাবে স্বীকৃত নিকাহ সিস্টেম ইসলাম প্রবর্তিত, এই দুই ভ্যালিড সিস্টেমের বাইরে যে কোনো সম্পর্ক হারাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, এর সবচেয়ে বড় প্রমাণ বলে দিলাম যে মুশরিক অবস্থায় কোনো নারীর সঙ্গে সেক্স করা হারাম, এবং যাদের সঙ্গে সহবাস, যে হাদিসগুলো রয়েছে যেমন আপনি সহি মুসলিমে আছে, সহি আবু দাউদে আছে, যে একদিন সাহাবীরা কি করলেন, কিছু নারীর সঙ্গে আওতাসে যুদ্ধের পরবর্তী তাদের সঙ্গে কি সহবাসে উদ্যত হচ্ছিলেন, কিন্তু তাদের মনে এই বৈশিষ্ট্য ছিল যে তাদের স্বামী কিন্তু কি জীবিত ছিলেন। আর এই জীবিতর ব্যাখ্যা শুরু আউনুল মাহমুদে এসছে এই হাদিসের ব্যাখ্যায়, যে এখানে বেঁচে ছিলেন কথা হচ্ছে তাদের সাথে ছিলেন না, তারা পালিয়ে গিয়েছিলেন এবং এই সমস্ত নারী অসহায় হয়ে পড়েছিলেন। এবং উমদাতুল কয়রের মধ্যে আইনুদ বদরুদ্দিন আইনি বলেছেন এই সমস্ত নারীরা মুসলিম হয়েছিলেন আলহামদুলিল্লাহ, এবং মুসলিম অবস্থায় তারা ইসলাম কবুল করেছিল, এবং তাদের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় এই সমস্ত সাহাবিরা তারা অনেকে চেয়েছিলেন যে তারা কিন্তু আজল করতে, আজল কথাটা, আজল কিন্তু শুধুমাত্র দাসীর সাথে নয় স্ত্রীর সাথেও জায়েজ। আজল কথাটার অর্থ অনেক সময় এই নোংরাগুলো যেটা বলে থাকে যে আজল করা, আজল করবে, এই সমস্ত কথা বলে। আজল কথাটা হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স সেটা কি মানে সন্তান উৎপাদনের জন্য, নাকি সেটা বাইরে কোনো পদ্ধতিতে সেটা করবে, এই 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 পদ্ধতিটাকে বলা আজল, যেটা স্ত্রীর অনুমতি সাপেক্ষে। সেই একই অবস্থা যখন সাহাবিরা কনফিউশনে ভুগলেন যে যেহেতু তারা দাসী, আমাদের মা মালেকাত আইমান হুকুম, যদিও তাদের স্ত্রীর স্ট্যাটাস রয়েছে, কিন্তু আমরা এই দৃষ্টিকে তাদের সাথে পারবো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু সেটা বৈধ, এটা স্ত্রীর ক্ষেত্রে হোক কিংবা মা মালেকাত আইমান হুকুম ক্ষেত্রে হোক, তিনি বললেন যে যে যেটা এটা তোমরা করতে পারো, কারণ আল্লাহ পাকের নির্দিষ্ট যে জীবন সেটা আসবে। আর আপনার সহিহ মুসলিম আবু দাউদ আওতাসের যুদ্ধ সহ বনি বনু নাজিরের যুদ্ধের কিছু হাদিস রয়েছে, সবগুলো যুদ্ধের মূল সারাংশ এটি। তো আশা করে বুঝতে পারছেন। এখন আসেন আমি কেন এই কথাগুলো আপনাকে বললাম, আর এটার বৈশিষ্ট্য কী, যে কীভাবে মা মালেকাত আইমান হুকুম বিয়ে, হাসান ভাই আপনি তো বললেন তাদের বিয়ের স্টাটাস দিয়ে যায়, আপনি তো একটা গোজামি টাইপের দিয়ে দিলেন, রাইট? এবার আমি তাহলে যৌক্তিকভাবে প্রমাণ দিই কীভাবে হয়। এবার আসেন, এই বিয়েটা কীভাবে হয়। একটি একটি ভ্যালিড বিয়েতে যেটি হয়, যে একজন ওয়াইফের কী করতে হয়, একজন নারীর সম্মতি লাগে, একজন বিবাহযোগ্য একজন পুরুষের সম্মতি, ইজাব কবুল হয় এবং সেখানে দেনমা ফিট করা হয়, এটা হচ্ছে একটা নিকার সিস্টেম, বৈধ নিকার সিস্টেম। এবার আসুন একজন মা মালেকাত আইমান হুকুমের সামাজিকভাবে স্বীকৃত বিবাহ কীভাবে হয়, আনরিটেন ম্যারেজ যেটাকে বলা হয় কীভাবে হয়, এবার আসুন সেই বিয়েটা কীভাবে হয়। একজন মুজাহিদকে, আমিরুল মুমিনিন, যুদ্ধবন্দী নারী, যিনি মুসলিম কিন্তু হতে হবে কন্ডিশন, তাকে কী করতে, ফার্স্ট অফ অল তাকে মুসলিম হতে হবে, আর মুশরিক কিংবা ইহুদি নাসারা যদি হয়ে থাকে তাকে অবশ্যই অবশ্যই পরিবারের সদস্য হিসাবে ক্রিয়েট করতে হবে, তাকে পরিবারের সদস্যের মতো তাকে ভালোবাসতে হবে, তাকে সমস্ত প্রকার দেখাশোনা করতে হবে। ওই হাদিস অনুযায়ী, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার খবরদার তাদেরকে তোমরা দাসদাসী বলো না, বরং তোমরা তাদেরকে বলো ভাই বোন, অতএব ইসলাম কিন্তু দাসদাসী শব্দটাকে ডিলিট করে দিয়েছে, ওই হাদিসে প্রমাণ করে। এবার আসেন সবচেয়ে বড় যে জিনিসটি, মা মালেকাত আইমান হুকুমের বিবাহ সিস্টেমটা কেমন, এবার আপনাদের বলি। একজন আমিরুল মুমিনিন, একজন মুজাহিদের হাতে যে 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 নারীকে হস্তান্তর করছেন এবং তার দেখাশোনার যে খরচ, এটাই তার দেনমাল হিসেবে ক্রিয়েট হয়, এবং এই যে তাকে হস্তান্তর করছে এইটার এখানে এখানে দায়িত্বটাকে হস্তান্তর করা হয়, দায়িত্ব শুরু। এই জন্য দেখবেন যে এখানে ইংলিশে বলা হয় রাইট হ্যান্ড পজেস, আর রাইট হ্যান্ড পজেস বা মা মালেকাত আইমান হুকুম, এটার ব্যাখ্যায় সমস্ত স্কলার একমত যে এটি দ্বারা সর্বোত্তম এবং আদর্শিক সম্পর্ক বোঝায়, এটি দ্বারা কোনো নোংরা সম্পর্ক বোঝায় না, যে 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 মূর্খ এবং নোংরা নাস্তিকগুলো এটাকে বোঝায়। মা মালেকাত আইমান হুকুমের ব্যাখ্যা হচ্ছে যে এটি দ্বারা সর্বোত্তম আদর্শিক যে সম্পর্কগুলো এবং সর্বোত্তম বৈধ যে সম্পর্কগুলো সেট আপ করা হয়, এটা সমস্ত স্কলার এই বিষয়ে একমত। তার মানে বোঝা গেল আজওয়াজুকুম ওয়া মা মালেকাত আইমানুকুম, আল্লাহ পাক ওয়া দিয়ে দুটাকে কানেক্টেড কেন করেছে, এটা ফিলোসফি কি আপনারা বুঝতে পেরেছেন, কত কত মারাত্মক লিঙ্গুইস্টিক্যালি কোরআন কতটা ফিট দেখুন। সাধারণ নারীর জন্য, স্বাধীন নারীর জন্য নিকাহ সিস্টেমকে আল্লাহ পাক ভ্যালিড করলেন, সেখানে আজওয়াজুকুম বলে দিলেন, ওয়া দিয়ে উনি মা মালেকাত আইমানুকুমকে সেপারেট করে দিলেন। মা মালেকাত আইমানুকুমকে কেন তিনি সেপারেট করে দিলেন, অথচ তারা কিন্তু যুদ্ধবন্দী নারী, তারা বাইরের নারী, তাদেরকে কি দাসদাসী হিসেবে ক্রিয়েট করা হচ্ছে? নো, এক্স্যাক্টলি রং। এইখানে সবচেয়ে বড় ভুলটা, মা মালেকাত আইমানুকুম কিন্তু ওই বিবাহের স্ট্যাটাস দ্বারা তারা
স্ট্যাটাস প্রাপ্ত, যেখানে সামাজিক স্বীকৃত স্ট্যাটাস দেওয়া হচ্ছে আমিরুল মুমিনিন দ্বারা মুজাহিদকে একটি দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে, যেমনিভাবে একজন স্বাধীন নারীর ক্ষেত্রে একজন বাবা তার ওই পুরুষটির ক্ষেত্রে দায়িত্ব হস্তান্তর করছে, সেই একই এখানে যেহেতু দায়িত্ব হস্তান্তর করার একমাত্র একমাত্র ভ্যালিডিটি এবং একমাত্র অথরাইজ ব্যক্তিটি হচ্ছে মুজাহিদ এবং সেই 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 ব্যক্তিটির উপর তাকে কিন্তু যখন হস্তান্তর করা হচ্ছে সেটা তাকে তার দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় রাইট হ্যান্ড পজেস, যে তার দক্ষিণ হস্ত বা ডান হস্ত দিয়ে তাকে কী করা, গ্রাস করা। এবং এইটার ক্ষেত্রে মা মালেকাতে ইমানুকুমের ব্যাখ্যা সবাই বলেছেন এক বাক্যে, এটি হচ্ছে শ্রেষ্ঠতম আদর্শিক একটি সম্পর্ক। তো এটাই সবচেয়ে বড় প্রমাণ। এবং এই জন্য দেখবেন ইবনে কাসির তার বিদাউল নেহার প্রত্যেকটি জায়গায় লিখছেন বাদী পত্নী, আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে বড় প্রমাণ দেখবেন সাই মুসলিমে, সাই বুখারিতে, সেখানে লিখছেন বাদী পত্নীকে কীভাবে আজাদ করা যায়, বাদী পত্নীকে কীভাবে হালাল করতে হয়। বাদী পত্নী, বাদী পত্নী, আপনি বিদাউল নেহা দেখবেন বাদী পত্নী, তাহলে প্রশ্ন থাকে কেন বাদীর সঙ্গে পত্নী লাগিয়ে দিলেন তিনি ইবনে কাসির, কেন বাদী পত্নী। আরবিক যে শব্দটা জারিয়া থেকে শুরু করে যে শব্দগুলো এসছে মা মালেকাত আইমান হুকুমের ক্ষেত্রে, সেখানে দেখবেন বাদী পত্নী, কেন বাদী পত্নী, আপনার কোশ্চেন কি কখনো এসেছিল মাথায়? তো এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে। তো এবার আসুন সব কিছুকে মিটিয়ে দিয়ে এবার আমরা মূল পয়েন্টে ঢুকি, এই আলোচনার মূল বিষয়বস্তু কেন কেন আমি এত আলোচনা করলাম, এবার ফিনিশিং টাচে ঢুকি। মনে রাখবেন সুরাতুল তাহরিমের মধ্যে দুইটি ব্যাখ্যা আমরা পাই, একটি হচ্ছে মা আল্লাহ রসুল আসলাম আল্লাহ রসুল আসলাম হাফসার ঘরে যে মধু খেয়েছিলেন এবং সেটির ফলে আয়েশার সাথে এবং অন্যান্য ওয়াইফদের সাথে যে একটা মন কষাকষি, কিংবা যেটা জেনারেলি আমরা বলে থাকি যে একজন ওয়াইফ যদি আরেকজন ওয়াইফের বেশি যদি কেয়ারিং দেখে সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটা মেন্টালিটি যে তিনি কষ্ট পান, এরই পরিপ্রেক্ষিতে রসুল আসলাম বললেন যে আমি আর এই মধুই খাবো না, যাতে সেটা হারাম পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আল্লাপাক সাথে সাথে জিব্রাইলকে পাঠালেন যে আপনি একটা হালালকে কেন হারাম করলেন, আল্লাহ রসুল আসলাম সেটাকে কাসামটাকে ভেঙে সেই 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 কথাটার জন্য কাসাম যে কাফফারা সেটাকে ভেঙে তিনি আবারও কি হালালে প্রত্যাবর্তন করেন এবং সেই হালালটা যে হালালই ছিল সেটা সেটা স্বীকৃতি দান করেন, এটা যেটা আল্লাহ পাকের দ্বারা অ্যাটেস্টেডকৃত। এটি একটি ঘটনা, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারিতে, সহিহ মুসলিমে, সহিহ নাসাইতে এসছে, মুসনাদ আহমেদের একটি অংশে আসার হিসাবে এটার কিছু অংশ পাওয়া যায়। এবার আসুন দ্বিতীয় যে অংশটি, সেটি পাওয়া যায় সুনানে নাসাইতে, এটি পাওয়া যায় মুসনাদ আহমেদে, এটি পাওয়া যায় সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, এটি পাওয়া যায় মুস্তাদরাক আল হাকিমের মধ্যে। এইটি কি রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এক বাদীর সাথে তিনি সহবাস করেছেন এবং সেটিকে সেটি আইম্মায়ে মুস্তাহিদিন এবং ফাকিদের আলোকে সেটি দুইটি কনফিউশন কাজ করে, সেটা হলো তিনি হলেন হযরতে মারিয়াল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, কেউ কেউ বলেছেন মারিয়াল কিবতিয়া তিনি ওয়াইফ ছিলেন, কেউ কেউ বলেছেন মারিয়াল কিবতিয়া তিনি ওয়াইফ ছিলেন, কেউ কেউ বলেছেন মারিয়াল কিবতিয়া তার বাদী পত্নী ছিলেন, আলহামদুলিল্লাহ। এবার আপনি একটু ফেরত যান, যারা যারা বলে থাকেন যেমন ইবনে হাজার আল আসকালানি তার ফাতুল বারির মধ্যে এটাকে ক্লিয়ার করেছেন যে দুটির মানদণ্ডে এই মধু খাওয়ার ঘটনাটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী। ইবনে কাসির হোসেন বলেছেন তার তাফসিরে যে মধু খাওয়ার যে ঘটনা এটা হচ্ছে অ্যাটেস্টেডকৃত। এছাড়া কুর্তুবি তার তাফসিরে কুর্তুবির মধ্যে সেম কথাটি বলেছেন যে এখানে ইবনে কাসির সহ আরও ব্যাখ্যাকারক মুফাসসিররা মূলত এই যে মধু খাওয়ার এই ঘটনাটাকে স্ট্যান্ডার্ড ধরেছেন। আচ্ছা, এরপরে এরপরে তাবারি থেকে শুরু করে তাফসিফি জিলালিল কোরআন এবং জালালাইন থেকে শুরু করে আরও কিছু তাফসির আমরা পাচ্ছি, এখানে সুনানে নাসাইয়ের যে হাদিসটি ওটাকে অ্যাটেস্টেড করেছেন অনেকেই যে এই মারিয়াল কিবতিয়ার সাথে যে ঘটনাটা, এর ফলে হাফসা যে কথাটি বলেছেন আমার দিনে আমার ঘরে আপনি মারিয়াল কিবতিয়ার সাথে আপনি ছিলেন, ফলে তার মধ্যে যে মন কষাকষি সৃষ্টি হয় এবং তিনি যে যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে এখানে সৃষ্টি হয় সেটি সুরাতুল তাহরিমের মূল ঘটনা অনেকে বলে দিচ্ছেন এটির পাশাপাশি। তৃতীয় আরেকজন বলছেন যে এই দুই ঘটনাই ঘটেছে, আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রমাণ করছি আমরা দুই ঘটনাকে সামনে নিয়ে এক্সপ্লেন করব। প্রথম কথা হলো যদি সেই মুসলিম সহ সেই বুখারি ওই ঘটনাটা আমরা মধুকার ঘটনাটা নেই তাহলে এখানে একদম সব কিছু উড়ে চলে যায়। দ্বিতীয়ত সুনায় নাসায় যদি ঘটনাটাও নেই তাহলে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি আবার রাসূল আসলামকে স্যালুট করেছে এই ঘটনায় কেমন করে করেছে, যে মিথ্যাচারগুলো এই সমস্ত নাস্তিক ইসলাম বিদ্বেষী পড়াশোনার অভাবে। আপনি ইবনে কাসিরের এখনই ঢুকেন, সেখানে বলা হচ্ছে হাফসা কিন্তু কি বলেছে আমার দিনে আমার ঘরে আপনি মারিয়ার কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যেহেতু তুমি কষ্ট পেয়েছো সেহেতু আমি এরপরে আর মারিয়ার কিবতিয়ার সাথে কথা বলবো না বা তার সাথে এই ধরনের কোনো কি
এই ধরনের কোনো আচরণে যাব না। এর ফলে হাফসা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন, এইটা তাকে চ্যালেঞ্জ করবেন, এই ইসলাম বিদ্বেষীকে এইটা চ্যালেঞ্জ করবেন। এর ফলে হাফসা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন, তিনি বলেছেন আমি তো এটাকে হারাম বলিনি, আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করছি। হাফসা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন, আমি এটাকে হারাম বলিনি আর এটা আপনার জন্য হারামও নয়। সুম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এখানে হাফসা রাদিয়াল্লাহু আনহা স্পষ্টভাবে বলেছেন যে আমি তো আপনাকে এটা হারাম বলিনি বা এটা কোনো হারাম কাজ এটা বলিনি। কারণ দেখুন হাফসা কিন্তু জানতেন যে বাদী পত্নী কারা, বাদী পত্নী তারাই যারা জারিয়া মা মালাকাত আইমানকুম ক্লাসিফিকেশন আন্ডারে পড়ে, যারা দায়িত্ব সূত্রে স্ত্রীর পদাধিকার লাভ করেন বা বাদী পত্নী হিসাবে যারা স্ট্যাটাস পেয়ে থাকেন, তারা কিন্তু কাজের মেয়ে নয়। আজকালকার সৌদি আরবের এই সমস্ত যারা বলে থাকে কাজের মেয়ে হিসাবে, আস্তাগফিরুল্লাহ, মা মালাকাত আইমানকুমের কথা আমি আগেই কথা বলেছি আগে, যে কারণে এখন আপনারা মিলিয়ে নেন বাদী পত্নীকে আর স্ত্রীকে, এবং এই দুটার স্ট্যাটাস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদৌ কি কোনো খারাপ কাজ করেছিল কিনা। এবার আসুন যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা কেন ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম অবস্থায় মারিয়ার কিপ্তিয়ার কোনো বাসা ছিল না, সেই অবস্থায় তিনি কিছুদিন হাফসা রাদিয়াল্লাহু আনহা ঘরে তাকে থাকার জন্য অনুরোধ করেন এবং তিনি থাকেন, এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু ঘটনাটা নাজির হয়েছিল। কিন্তু তার সাথে সাথে মধুখার যে ঘটনাটা এটা কানেক্টেড। কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে, যেহেতু মারিয়ার কিপ্তিয়ার রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু ইজিপ্ট থেকে এসেছিলেন এবং তার ওই সময় তার এই আবহাওয়ার সঙ্গে কিন্তু তার খাপ খাচ্ছিল না, ফলে তাকে পরবর্তীতে তিনি আলাদা করে দেন এবং তার তার যে গর্ভে আসা ইব্রাহিম, তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তান হিসেবে স্বীকৃত। এবং আরও একটা কথা বলি, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াইফদের স্ট্যাটাস একটা হলো হয়ে তারা কাউকে বিবাহ করতে পারবে না, আলহামদুলিল্লাহ। এই মারিয়াল কিপ্তিয়া কিন্তু কোনোদিন বিয়ে করেননি এবং তার জানাজা উমর রাদিয়াল্লাহু আনহু নিজের দিয়েছেন, এবং তার কিন্তু কবর কিন্তু এখনও বাকি আল গারকাদে রয়েছে, যেটা আপনারা দেখতে পাবেন। সমস্ত উম্মার সমস্ত ফাকিগণ, উম্মার মুফাসসিরগণ অনেকেই এই বিষয়ে বলেছেন যে যদিও তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বাধীন নারী হিসাবে বিবাহ করেননি, তবে তিনি মা মালাকাত আইমানুকুম হিসাবে একজন সামাজিকভাবে স্বীকৃত একজন স্ত্রীর ওয়াইফ স্ট্যাটাস পেয়েছেন, এবং এটাই উম্মার সবাই মেনে নিয়েছে। এ কথাটা কে বলেছেন, ইবনে কাসির, তার তার বিশ্ববিখ্যাত বিদাল নিহাস আর অনেক কিতাবে তিনি বলেছেন যে তবুও মারিয়াল কিপ্তিয়াকে উম্মার জন্য মা বা উম্মাহাতুল মুমিনিন হিসাবে সবাই সেম স্ট্যাটাস মনে করে, আলহামদুলিল্লাহ। এবং তারা ওই কথাটা মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে এবার আমি আসি, কেন মেনে নিয়েছে, আমার আগের বৈশিষ্ট্য আমি বলেছি যে স্বাধীন নারীর ক্ষেত্রে নিকাহ কীভাবে হয় এবং মা মালাকাত আইমানাকুমের নিকাহ সিস্টেম কেমন, এই দুটোর পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সত্যি কোনো বাজে কাজ করেছে কিনা, এবার আপনাদের বিবেকের কাছে আমি এই প্রশ্ন উদ্ধৃত করলাম, আপনাদের বিবেকের কাছে এই প্রশ্ন আমি থ্রো করলাম, আমি এই বিষয়টা তাদেরকে উইথড্র করতে বলবো, যারা যে নোংরা মানুষগুলি এই বিষয়ে জানেই না। হাফসা রাদিয়াল্লাহু আনহা কি কোনো বলেছিল এই কথা, আপনি ধরা খেয়েছেন, আপনি নোংরামি করেছেন, আপনি কেন কাজ করেছেন? নো, বরং তিনি কি বলেছেন, আমি তো এটাকে হারাম বলিনি, আমি তো আপনাকে ছোটও করছি না, বরং আমি বলেছি যে আমার পালার দিনে আপনি কেন মারিয়ার কিপ্তের কাছে গেছেন। আমি একই স্ট্যাটাস আপনাকে বলি, আরও অনেক রয়েছে, যেমন আপনি দেখবেন যে সাউদা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় প্রকাণ্ডের তৃতীয় ওয়াইফ, তিনি কিন্তু এক সময় তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা ক্ল্যাশ হয়েছিল। কেন ক্ল্যাশ হয়েছিল, কারণ তিনি বয়স্কা হয়েছিলেন, তিনি তখন একটা ক্ল্যাশ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে, এবং তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আসছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে চাচ্ছিলেন তিনি যে তিনি দূরে থাকুক এবং অন্য ওয়াইফদেরকে তার সময় তার দিনটাকে যেন ডিস্ট্রিবিউট করার, আলহামদুলিল্লাহ এটা তিনি ভালোবাসা থেকেই করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করেছিলেন, প্রত্যেকটা বিবির জন্য, প্রত্যেকটা ওয়াইফের জন্য সমান ডিস্ট্রিবিউশন রাখতেন। এই কথা হচ্ছে মা আয়েশা থেকে সহিহ মুসলিমে হাদিস, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনোই কোনো বিবিকে তার অধিকার থেকে বঞ্চিত করতেন না, তিনি প্রতিদিন একজন ওয়াইফের সঙ্গেই তিনি রাত যাপন করতেন এবং এটা ছিল প্রত্যেকের জন্য ফিক্সড, আলাদা আলাদাভাবে তিনি আসতেন আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেককে তিনি স্নেহ ভালোবাসতেন, তার প্রত্যেক আসরের সালাতের পর তিনি আমাদের খোঁজ খবর রাখতেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য সবাইকে বলছি সূরাতুল তাহরিমের এই তাফসীরটা আপনারা আবার দেখে নেবেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা, আমি চ্যালেঞ্জ করছি হাফসা রাদিয়াল্লাহু আনহা, এখানে জীবনেও বলেননি আপনি হারাম কাজ করেছেন, আপনি নোংরামি করেছেন, আপনি ধরা খেয়েছেন, এই জাতীয় বাজে কথা কখনো বলেনি। আশা করি আবার প্রত্যেকটি কথা লাইন বাই লাইন নিয়ে এবার আসেন সূরাতুল তাহরিম। এই দুটি ঘটনাকে কানেক্ট করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় কি, তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন, দ্বিতীয়ত বাদী পত্নী যেটার ইসলাম দ্বারা বৈধতা এবং যেটি নিকাহ দ্বারা বৈধতা, মনে রাখবেন একটি হলো রিটেন, রিটেন একটা রাইট দেওয়া হয়েছে রিটেন ওয়েতে, আর একটা সামাজিক স্বীকৃতভাবে ইসলাম অ্যাটেস্টেডকৃত, যেটি কি যুদ্ধবন্দী নারী এবং দায়িত্ব সূত্রে যে সমস্ত নারীর স্ত্রী পদমর্যাদা পাওয়ার আরেকটি অংশের নাম হচ্ছে মা মালাকাত আইমানুকুম, এবং তারাও কি ওয়াইফদের সেম স্ট্যাটাস পেয়ে থাকে।
এর সবচেয়ে বড় প্রমাণ নিন। অনেকে বলে থাকে মা মালেকা দাইমান হয়ে এরা তো প্রস্টিটিউট, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত নোংরাদের ভাষায় বলছি কারণ এদেরকে শিখিয়ে দিতে চাই। অনেকে বলছে এরা তো ভাড়া নেয়, এদেরকে তো কিনে আনে, আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, তাই যদি হয়ে থাকে একজন প্রস্টিটিউটের সঙ্গে সেক্স করলে আপনি তার সন্তান হলে তার দায়িত্ব নেবেন? এই কোশ্চেনের আনসার দেন। আপনি যদি কোনো একটা প্রস্টিটিউটের সঙ্গে আপনার যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হয় এবং সেখানে যদি আপনার সন্তান হন, আপনি আপনার জমি জমা আপনার ওয়ারিশ করে দেবেন তাকে? আপনার যদি একটা সন্তান হয় তাকে কি আপনার সেম আপনার মা বাবা যেভাবে দেখে তাকে দেখবেন, তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন প্রস্টিটিউটকে? কখনো না। কিন্তু ইসলামের সবচেয়ে বড় কন্ডিশন হলো যখনই মা মালেকাত আইমান রকমের সঙ্গে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হয়ে গেল, দ্যাট মিনস আপনি তার বিবাহোত্তর একজন স্ত্রীর সাথে যেটা হয়েছে সেটা হয়ে গেল, তখন তার পেটে যে বাচ্চা আসবে সে আপনার সন্তান। তার সমস্ত যাবর যত রকমের কেয়ারিং, তার সমস্ত রেসপন্সিবিলিটি আপনার। আপনার ওই ওয়াইফ তখন আপনার মুক্ত হয়ে যাবে এবং সেই ওয়াইফকে আপনি সেল পর্যন্ত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তার এটা অ্যাটেস্টেড, যদিও কিছু সাহাবি এই হাদিসটি তারা অনেকে জানতেন না, ফলে যারা বিশেষ করে এই যে উম্মে ওয়ালাদ যারা ছিলেন তাদেরকে সেল করতো, তাদের ভুল বশত পরবর্তীতে উমর আদনের সময় কিন্তু এই হাদিসটাকে এলান করে দেওয়া হয় যে তোমরা কি জানো না, যেমন মুতাবিয়াকে হারাম করে দিয়েছে অনেকেই তোমরা জানো না, আজকে জেনে রেখো উম্মে ওয়ালাদ বিক্রয় করার সমস্ত অবস্থা হারাম, কারণ এটা তোমার ওয়াইফ। সেই অবস্থায় তখন সেটা নিষিদ্ধ হয়ে যায় এবং এইভাবেই মূলত তাদেরকে ওয়াইফ স্ট্যাটাস দেওয়া হয়। তা আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এরপর আর কোনো ধরনের কনফিউশন থাকার কোনো স্ট্যাটাস নেই। এবং এরপরেও যদি সর্বনিম্ন লজ্জা থেকে থাকে, অতএব এই ওয়াইফ এবং মা মালেকাত আইমান হুকুম একটি স্বাধীন নারী স্ট্যাটাস, আর একজন যুদ্ধবন্দী নারী বা দায়িত্বসূত্রে স্ট্যাটাস পাওয়া ওয়াইফ, এই দুটোকে যারা আলাদা করে যারা নোংরামি করে তাদের মুখে ছুড়ে মারুন এই উত্তর। এবং আশা করি যে এরপরে এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। জি আচ্ছা, আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। তো আজকে যদি কেউ কানেক্ট হতে চান, আশা করি উত্তর পেয়ে গেছেন, কেউ যদি কানেক্ট হতে চান আপনারা চলে আসেন ইনশাআল্লাহ। আপনারা আশা করি যে সর্বোত্তম একটা উত্তর আজকে আমি দিয়েছি, কারণ এইটা নিয়ে নোংরামি অনেকেই করেন। আজকের পর যে কথাগুলো বলেছি তাদেরকে চ্যালেঞ্জ করুন, আমার ভিডিওটি বারবার দেখুন এবং এর প্রতিটি ওয়ার্ড আজকে কিন্তু দামি কথা বলেছি, প্রত্যেকটা রেফারেন্স সমৃদ্ধ কথা, এই জিনিসগুলো আপনাকে চ্যালেঞ্জ করছি। দ্বিতীয়ত একটা পয়েন্ট আমি বলে যাই, এরা বলে রেফারেন্স দেন মারিয়াল কিপ্তিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে করেছেন, তারও রেফারেন্স আমাদের হাতে রয়েছে। কোথায় রেফারেন্স রয়েছে? আমাদের কাছে রেফারেন্স অসংখ্য রয়েছে। এক নম্বর রেফারেন্স আর রাহিকুল মাকতুম, 1987 সালে যেটা রাবেত আল ইসলামিয়ার স্ট্যান্ডার্ডে গোটা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সিরাত হিসাবে যেটা অ্যাটেস্টেড করা হয়েছে, অথরাইজড বাই দ্য সৌদি মোস্ট রিনাউন্ড স্কলার, গোটা ওয়ার্ল্ডে তাহকিকৃত সমস্ত স্কলাররা একমত আর রাহিকুল মাকতুম এখন পর্যন্ত বিশ্বের সেরা সিরাত কোনত। সেখানে মুকাওয়াকে স্কুত কর্তৃক রাসূল সাসামকে মারিয়াল কিপ্তিয়াকে প্রদান, সেই চ্যাপ্টারে যাবেন, সেখানে ডান দিকের পৃষ্ঠায় দেখবেন সরাসরি বলা আছে, আল্লামা শফিউল্লাহ মুবারকপুর স্পষ্টভাবে বলছেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়াল কিপ্তিয়াকে বিবাহ করেন, আলহামদুলিল্লাহ, এরপর আর কিছু লাগে না। এটা হলো আমাদের একমাত্র দলিল, বিশ্বের এক নম্বর সিরাত হচ্ছে আমাদের একমাত্র দলিল। দ্বিতীয় দলিল, বাইহাকিতে একটি দলিল রয়েছে যেটা 6819 নম্বর হাদিস, এই হাদিসটির সানাদে বলে রাখছি, এই হাদিসটির সানাদ জয়ীফ, এখানে একজন রাবি মিথ্যু। কিন্তু মনে রাখবেন ইতিহাসের পরিপ্রেক্ষিতে, উসুলে হাদিসের নিয়ম হচ্ছে ইতিহাসের পরিপ্রেক্ষিতে যখন এরকম রেওয়ায়েত অসংখ্য পাওয়া যায় সেটা তখন অ্যাকসেপ্টেবল একটা প্রিন্সিপাল হিসাবে পরিগণিত হয়, অতএব এইটাকেও কি উড়িয়ে দেওয়া যায় না। অতএব এই জাতীয় রেওয়ায়েতগুলো এক জায়গায় করলে বোঝা যায় এর মধ্যে অবশ্যই একটা মজবুত ভিত্তি রয়েছে, যেটাকে শফিউল্লাহ মুবারকপুরি আর রাহিকুল মাকতুমের মধ্যে আপনারা খুঁজে বের করবেন, আল মুকাওয়াকিস কর্তৃক মারিয়াল কিপ্তিয়াকে প্রদান, এই চ্যাপ্টারে যাবেন, সেখানে শফিউল্লাহ মুবারকপুরি পৃথিবীর এক নম্বর সিরাতে বলছেন এবং অতঃপর রাসূল সাল্লাল্লাহু মারিয়াল কিপ্তিয়াকে বিবাহ করেন, আলহামদুলিল্লাহ। অতএব এরপর আর কোনো কথা হতে পারে না বলে আশা করি এবং আমি মনে করি যে এরপর আর কোনো কথাই থাকতে পারে না। তো ইনশাআল্লাহ আমি আরেকটি, আলহামদুলিল্লাহ এখন আমার হাতে ওই কিতাবটি নেই, আসলে এটা আমাদের ইসলামিক রিসার্চ সেন্টার রয়েছে, আমি দেখাতে পারতাম, সেখানে কমপক্ষে 5টি বই আমি রেফারেন্স দিতাম যে সেখানে মারিয়াল কিপ্তিয়াকে রাসূল বিয়ে করেছিলেন। আরেকটি মতবাদ, কিছু স্কলাররা আলাদা হয়ে বলেছেন তিনি বাদী পত্নী ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ দুদিক দিয়ে রাসূল অ্যাটাস্টেড, উনি যদি নিকাহ করেন ওয়াইফ হিসাবে আলহামদুলিল্লাহ, উনি যদি বাদী পত্নী হিসাবে যদি ওয়াইফের স্ট্যাটাস দেন সেটাও ওয়াইফের স্ট্যাটাস হিসাবে পেরেছেন মা মালেকাত আইমান রকম হিসাবে। অতএব রাসূল সাসাম কখনোই কোনো হারাম কাজ করেননি, এক নম্বর। দুই নম্বর, হাফসা রাদিয়াল্লাহু আনহা তাফসিরের মধ্যে কোনো তাফসির মরা পর্যন্ত চ্যালেঞ্জ, এদেরকে হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, একটা তাফসির দেখাও হাফসা রাদিয়াল্লাহু আনহা কোনো দিন বলেছিলেন আপনি হারাম কাজ করেছেন, আপনি নোংরামি করেছেন, আপনি আমার সামনে বাজে কাজ করেছেন, একটা প্রমাণ।
তুমি যদি মায়ের সন্তান হয়ে থাকো এম কাসানকে ফেস করো এই মুহূর্তে দেখতে চাই। অতএব অতএব ওই সমস্ত কাপুরুষদেরকে এলান করে দেওয়া হচ্ছে, তোমাদেরকে মরা পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধভাবে, এবং ওই সমাজের কালচার অনুযায়ী এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড অনুযায়ী যুদ্ধনীতি অনুযায়ী মানবতার স্ট্যান্ডার্ড অনুযায়ী সর্বশ্রেষ্ঠ কাজটি করেছিলেন। কারণ ওই সময়ে যেখানে যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ করা হতো, একাধিক পুরুষ হিসাবে ধর্ষণ করা হতো, যেখানে নারীদেরকে প্রোডাক্ট হিসেবে ইউজ করা হতো, যেখানে নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো, রাসাসাম ওই সমস্ত নারীদেরকে সাহাবিদের বলতেন তোমরা তাদেরকে বাজার থেকে এনে ক্রয় করে তাদেরকে মুক্ত করে দাও। আলহামদুলিল্লাহ এর সবচেয়ে বড় প্রমাণ আসের এবার প্রমাণ রাসাসামের এরকম 23 জন খাদিমাকে পাওয়া গেছে। আমি এই মুহূর্তে সিরাত দেখাতে পারছি না, সিরাত ইবনে কাসির সেখানে 23 জনের লিস্টে আছে এতগুলো ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিম আলহামদুলিল্লাহ, যাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় প্রমাণ এটা ইবনে কাসির তার সিরাতে ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। অতএব এই সমস্ত মূর্খদেরকে নতুন করে সিরাত পড়তে বলবো, ক্লাস করতে বলবো, যে এরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদেরকে বাজার থেকে বিক্রি করে দিত, এদেরকে বলুন আমাদের কাছে প্রমাণ রয়েছে সিরাত ইবনে কাসির যেন দেখে নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মুক্ত করতে বলতেন, যে তাদেরকে কিনে তাদেরকে মুক্ত করে দাও, যেমনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বাজার থেকে এই যে আপনার মুক্ত করে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এর ডিটেলস আসলে স্কলাররা এই বিষয়ে ফেস করে না, আমি বুঝি না তারা কেন ফেস করে না। এই বিষয়গুলো ডিটেলস ঘন্টার পর ঘন্টা লাইক করা যাবে। আসুন কোনো মায়ের সন্তান যদি থেকে থাকেন সামনে ফেস করেন দেখি, আপনি রেফারেন্স সহকারে একটা প্রমাণ দেন রাসূল কোনো স্ত্রী কখনো বলেছিলেন আপনি হারাম কাজ করেছেন, আপনি মারিয়ার কিপ্তের সাথে হারাম কাজ করেছেন, আপনি মারিয়ার কিপ্তের সাথে নোংরামি করেছেন, একটা পয়েন্ট। এখানে মূল কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মারিয়ার কিপ্তিয়াকে মা মালাকাত আইমানকুমের ওয়াইফের স্ট্যাটাস দিয়ে এনেছিলেন তখন মারিয়াল কিপ্তিয়ার জন্য আলাদা কোনো ঘর ছিল না। রাসূল তাকে অনুরোধ করলেন যে তুমি এখানেই থাকো, হাফসা সেটা মেনে নিয়েছিলেন, কিন্তু ওই দিন হাফসারও কি পালা ছিল রাসূল সাল্লামের সময়, যেহেতু সে মা মালাকাত আইমানকুম হিসাবে ওয়াইফ স্ট্যাটাস প্রাপ্ত একজন নারী, তার সঙ্গে সবাই জায়েজ তিনি সবাস করেছেন। পরবর্তীতে হাফসা সেটাকে পরবর্তীতে বলেছেন যে আপনি কেন নিজেকে মানে আপনি কেন কাফফারা করছেন কিংবা কেন এটাকে হারাম করে নিচ্ছেন, যদিও সেটা আপনার জন্য হারাম নয়, এটা তো আপনার জন্য হারাম নয়, কারণ এটা ইসলাম এবং আল্লাহ এবং আল্লাহ পাক এটাকে অ্যাটেস্টেড করে দিয়েছেন, এবং তিনিও তা আপনার স্ত্রীদের স্ট্যাটাস প্রাপ্তই মা মালাকা আইমানুকুম হিসাবে একজন ওয়াইফ আপনার, তো এটাকে তো আমি হারাম বলিনি। এই যে একটা মন কষাকষি কিংবা এই যে একটা ছোট্ট ঘটনা, এইটাকে কলঙ্কিত করতে চায় এই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক। অথচ এরা যদি বুঝতো যে মা মালাকা আইমানুকুম এবং একজন ওয়াইফ এই দুটোর স্ট্যাটাস যে বৈবাহিক সূত্রে ইসলাম সেম করে দিয়েছে সেটাই মূর্খগুলো জানে না। এবং তখনকার আরও একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কোনো নাস্তিকরা তো এখনকার পয়দা, তখনকার একজন কুফফার একজন কাফের কোনো দিন বলেছে যে আপনি মারিয়ার কিপ্তিয়ার সঙ্গে অবৈধ কাজ করেছেন, আপনি বাজে কাজ করেছেন, একটা প্রমাণ। এদেরকে মরা পর্যন্ত চ্যালেঞ্জ কেউ কোনো দিন দিতে পারবে না। এজন্য মনে রাখবেন, আচ্ছা আরেকটা বিষয় এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে রসসাম তাকে তাহলে তালাক দিতে চেয়েছিলেন কেন, এটা একটা বড় পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবসময় বলেছেন এবং এটা আপনি পাবেন রসসাম সেই হাদিস কোরআন আয়াতে রয়েছে, তোমরা যদি পার্থিব জিনিসগুলোকে চাও তোমরা আমার থেকে সরে যাও, কারণ আমি পার্থিব জিনিসের আদিষ্ট নই, আমার জন্য আছে আখেরাত। তো রসসাম এই জন্য বলছেন যেহেতু তোমরা এই পার্থিব জিনিস নিয়ে ঝগড়াঝাটি করছো তাহলে তোমাদের আমার প্রয়োজন নেই, আমি একা থাকতে প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে কিন্তু আনফালের মধ্যে এই বিষয়গুলো এসছে যে তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি রাসূলের বিরোধিতা করো তাহলে তোমাদের বদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকওয়াবান এবং শ্রেষ্ঠ নারীদেরকে বিবাহ করে দেওয়া হবে, যাদের কাছে দুনিয়ার চেয়ে আখেরাত হবে গুরুত্বপূর্ণ। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই 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 যে ব্যাপারগুলি একদম ক্লিয়ার করা হলো আজকের মাধ্যমে, এবং এরপর আশা করি আর কোনো বিবেকবান সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি নোংরা বিবেকের অধিকারে না হয়ে থাকে সেটা নিয়ে আর কথা বলবে না। ইনশাআল্লাহ এই ভিডিওকে সরিয়ে দিন, এই একটি ভিডিও তাদের অপারেশন করে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা এখানে একজন প্রশ্ন করেছে, মারিয়া কিপ্তিয়া কিভাবে বিবাহ করবে, তার আগেই কোরআনের আয়াত নাজিল হয়েছে নবীর উপর বিবাহ না করতে। হ্যাঁ ইয়াসির আরাফাত আপনাকে উত্তর করছে, আপনি ইবনে কাসিরে ঢুকবেন এই আয়াতের তাফসিরে, ইবনে কাসিরে মায়েশা বলছেন পরবর্তীতে তাকে এই এই স্যাংশনটা উঠিয়ে নেওয়া হয় তিনি বিবাহ। আরেকটা জিনিস বলা হয়েছে বিবাহ করতে না করা, এটা কাদের মানে কাকে বলা হয়েছে যে আর কাউকে বিবাহ করা যাবে না, না কথাটা ভুল, বলা হয়েছে এই এই বৈশিষ্ট্যের নারীদের আর বিবাহ করা যাবে না, যেমন এই এই বৈশিষ্ট্যের বাহিরে বিবাহ করা যাবে না, যেমন সেখানে আপনার বলা রয়েছে দেখবেন যে যারা হিজরতকারী, তারপরে এইভাবে একটা ক্লাস দেওয়া হয়েছে আপনারা দেখবেন যে তাদের বাহিরে বিবাহ করা যাবে না,
এটা আপনি পাবেন হচ্ছে তাফসীরে আসমাউল বায়ান দেখবেন, তাফসীরে ফাতুল মাজিদ দেখবেন, স্পষ্ট পেয়ে যাবেন। এগুলো তো পড়াশোনা করতে হবে, তার মানে এর পরে বিবাহ করতে পারবেন কাউকে, নারীকে, কোনো নারীকে বিবাহ করতে পারবেন তা নয়। আগের আয়াতটা দেখবেন যে এই এই বৈশিষ্ট্যের বাইরে কাউকে আপনি বিবাহ করতে পারবেন না। এবং এর পরেও আপনি দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে এর পরবর্তীতে রাসূলুল্লাহ সঙ্গে আবারও অনুমতি দেওয়া হয়েছিল বিবাহ করার জন্য, আলহামদুলিল্লাহ। অতএব স্পষ্ট হয়ে গেল। এবং এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করবেন না, আপনি বিবেক দিয়ে নিজেকে কোয়েশ্চেন করেন, ভাই ঝগড়ার জন্য ঝগড়া আমরা করতেই পারি, আসুন না আমরা একটু পড়াশোনা করি, আমার কথার সঙ্গে পড়াশোনা করে মিলিয়ে দেখি, ইনশাআল্লাহ আপনি জিনিসটা বুঝে নেবেন। এবং আমি যে কথাগুলো বলছি আপনারা তাফসিরটা এখনই খোলেন, একটা ওয়ার্ড মিথ্যা পেলে এখানে আপনি আমাকে চ্যালেঞ্জ করেন, একটা ওয়ার্ড। অতএব যারা শুধুমাত্র, হ্যাঁ যারা এই জন্য আপনাদেরকে আবারও বলবো যে যারা মূলত এক্সপার্ট হয়ে গেছে, যারা এই সমস্ত বিষয়ে জেনেও না জানার ভান করেন, কিংবা নোংরামি যাদের রক্তের মধ্যে রয়েছে তারা এক্সপায়ার ডেট হয়ে গেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বরং নতুন যারা দেখছেন, যারা এই বিষয়গুলোকে জানতে চান, তারা আশা করি এই ভিডিও থেকে যথেষ্ট উত্তর পেয়ে গেছেন। এবং আমি অবশ্যই চ্যালেঞ্জ করছি আমার প্রতিটা কথা আপনারা তাফসিরে ঢুকবেন, ইবনে কাসিরে ঢুকবেন, এবং আমি যে কথাগুলো বলেছি এগুলো মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। একটা ওয়ার্ড যদি মিথ্যা পান আপনারা আমাকে পরবর্তী লাইভে চ্যালেঞ্জ করবেন, আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করছি, রাত অনেক হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।